بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. ربكم أعلم بما في نفوسكم إن تكونوا صالحين فإنه كان للأوابين غفورا. وآت ذا القربى حقه والمسكين وابن السبيل ولا تبذر تبذيرا. إن المبذرين كانوا إخوان الشياطين وكان الشيطان لربه كفورا. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فقد قال الإمام البخاري رحمه الله تعالى: باب المسلم من سلم المسلمون من لسانه ويده. قال حدثنا آدم بن أبي أياس قال حدثنا شعبة عن عبد الله بن أبي السفر وإسماعيل عن الشعبي عن عبد الله بن عمرو عن النبي صلى الله عليه وسلم قال: المسلم من سلم المسلمون من لسانه ويده والمهاجر من هجر ما نهى الله عنه. আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা। যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালো কাজের নির্দেশ দান করেছেন, মন্দ কথা কাজ থেকে বারণ করেছেন, আমাদেরকে মানুষের উপকার করতে নির্দেশ দিয়েছেন, অপকার ক্ষয়ক্ষতি থেকে সতর্ক সাবধান করেছেন। আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারী প্রতি জুমাবারে 1446 হিজরির শেষ দিকে আমরা শুরু করেছি, এখন 1441 হিজরির আজকে পাঁচই সফর। জুমাবারে আমাদের আলোচনার বিষয়বস্তু ঈমান পর্ব। ঈমান পর্বের আজকে চতুর্থ পর্ব, হাদিস নম্বর 10, অধ্যায় নম্বর 4। ইমাম বুখারী রাহমাহুল্লাহ তাআলা বলছেন, বাবুন, এই অধ্যায় হচ্ছে আল মুসলিম মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। সত্যিকার মুসলিম ওই ব্যক্তি বা ওই সব লোকেরা যাদের জবান এবং হাত থেকে মুসলিমরা নিরাপদ থাকে। এ হচ্ছে অধ্যায়। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে তার সহিহ কিতাবে তার যে পদ্ধতি বিন্যাসের, শুরুতে বলেছিলাম যে তিনি কখনো কখনো কোরআন কারিমের আয়াত দিয়ে অধ্যায় কায়েম করেন, কখনো কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারাই অধ্যায় কায়েম করেন। নিজের ভাষা দিয়ে একটা অধ্যায় লেখার চাইতে কাল আল্লাহ কাল রসুল দিয়ে, আল্লাহ বলেছেন বা তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বলাটা অনেক ভালো। এটাই তিনি করেন, এটা তার একটা ভালো পদ্ধতি। আর কখনো কখনো নিজের ভাষাতে কোনো একটা মাসআলা প্রমাণ করার জন্য, হ্যাঁ অথবা না, জায়েজ অথবা না জায়েজ প্রমাণ করার জন্য, সাবেত করার জন্য তিনি অধ্যায় কায়েম করেন। তো এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রসিদ্ধ হাদিস দিয়ে একটি অধ্যায় কায়েম করা হয়েছে। এটা হাদিসেরই অংশ, আল মুসলিম মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলিম ওই ব্যক্তি যেই ব্যক্তির জবান এবং হাত থেকে অন্য অন্য মুসলিমরা নিরাপদ। শুধু মুসলিম নিরাপদ নাই, মানুষও নিরাপদ। জি, মুসলিম
নিরাপদ। অধিকাংশ হাদিসগুলোতে এভাবে এই জন্যই বলা হয়েছে যে প্রত্যেক মানুষকে মুসলিম হওয়া ফরজ, প্রত্যেক মানুষ শুধু মানুষ হয়ে থাকবে না, না না, প্রত্যেক মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন মনোনীত জীবন বিধান দিনই হচ্ছে ইসলাম, আত্মসমর্পণ। ইসলাম মানে আত্মসমর্পণ, কার সামনে? স্রষ্টার সামনে। যেমন মুসলিমের সৃষ্টিকর্তা আল্লাহ, তেমন কাফেরের সৃষ্টিকর্তা, অমুসলিমের সৃষ্টিকর্তা আল্লাহ। সুতরাং তার সামনে কি করবে? ইস্তিসলাম করবে। আর ইসলাম মানে হচ্ছে ইস্তিসলাম করা, মানে আত্মসমর্পণ করা, শিরনত করা, মেনে নেওয়া যে আল্লাহ তুমি আমাকে সৃষ্টি করেছো, সুতরাং তোমার আদেশ নিষেধ মানি। তুমি আমাকে রিজিক দিচ্ছ, তুমি আমার হায়াত মতের মালিক, তুমি আমাকে সুস্থ রেখেছো, তুমি আমাকে মানুষ করে সৃষ্টি করেছো, আমাকে বাকশক্তি দিয়েছো, আমাকে বিবেক বুদ্ধি দিয়েছো, ভালো মন্দের জ্ঞান দিয়েছো, সব নিয়ামত তোমার, সব দান তোমার, সুতরাং তোমার সামনে আত্মসমর্পণ করি। এটা প্রত্যেক মানুষের জন্য ফরজ, শুধু মুসলিমের জন্য নয়। জি হ্যাঁ, এই জন্য হাদিসগুলিতে বলা হয়েছে যে ওই ব্যক্তি খাঁটি মুসলিম যার হাত এবং জবান থেকে অন্য মুসলিমরা, মানে প্রত্যেক মুসলিম হয় সে আসলে মুসলিম, মানে ইসলামের মধ্যে আছে, আর না হলে মুসলিম নয়, কিন্তু তাকে মুসলিম হওয়া উচিত, তার মুসলিম হওয়া ফরজ। এই জন্য বলা হয়েছে, এই হাদিসের উদ্দেশ্য মোটে এটা নয় যে মুসলিম যেন আপনার হাত আর জবান থেকে নিরাপদ থাকে আর অমুসলিম কষ্ট পেলে অসুবিধা না। অমুসলিমকে কষ্ট দেওয়া হাত দ্বারা, কথার দ্বারা হারাম। এই ছিল অধ্যায়, এখন হাদিসের দিকে যাই। হাদিসের বর্ণনাকারী প্রখ্যাত সাহাবী আবদুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আবদুল্লাহ সাহাবী আর তার পিতা আমর ইবনে আস, তিনিও সাহাবী, বাপ বেটা দুজনই সাহাবী রাদিয়াল্লাহু আনহুমা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করছেন, কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি, সত্যিকার মুসলিম ওই ব্যক্তি, সালিম আল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি, যার জবান এবং হাত থেকে মুসলিমরা নিরাপদ থাকে। সালেমা ইয়াসলামু মানে সহি সালামত থাকা, নিরাপদ থাকা, বিপদমুক্ত থাকা, কষ্টমুক্ত থাকা। তো যার জবান এবং হাত থেকে, হাতের অনিষ্ট থেকে মুসলিমরা নিরাপদ থাকে, হেফাজতে থাকে, সহি সালামত থাকে, যার জবান দ্বারা কোনো মুসলিম কষ্ট পায় না কথার দ্বারা, কারণ মানুষকে কথা দেওয়া হয়, কষ্ট দেওয়া হয় কথার দ্বারা অথবা কাজের দ্বারা। জি, কাজ, অধিকাংশ কাজগুলি হাতের দ্বারা সম্পাদিত হয়, অধিকাংশ কাজ, আর কথা জবান দিয়ে হয়ে থাকে। বরং হাতের দ্বারা কষ্ট দেওয়ার চাইতে অনেক সময় জবানের দ্বারা কষ্ট দেওয়া বেশি কষ্টদায়ক। জি, এই জন্য একটি আরবি কবিতা রয়েছে, জারাহাতু সেনান লাহাল তিয়াম ওয়ালায়ালতা মাজারাহাল লিসান। জি, যদি হাতে কি অস্ত্র দ্বারা আঘাত করে আহত করে, কাউকে জখম করে, ঘা হয়ে গেছে, কেটে গেছে, হ্যাঁ, লাহাল তিয়াম, তাহলে এক সময় ঘাটা শুকিয়ে গিয়ে সেটা কি পূর্ণ হয়ে যাবে, স্বাভাবিক অবস্থায় চলে আসবে, তাই না? অস্ত্রে যদি আঘাত করা হয়, সেনান মানে হচ্ছে অস্ত্র, তরবারি, তরবারি যদি আঘাত করা হয় তো সে ঘা শুকিয়ে গিয়ে সেটা স্বাভাবিক অবস্থায় চলে আসতে পারে। জি, ভালো হওয়ার সম্ভাবনা থাকলে। ওয়ালাই আলতাম মাজারাহ লিসান, কিন্তু জবান দানা যে আহত করা হয়, ক্ষত বিক্ষত করা হয় মানুষের অন্তরকে, সেটা কখনো পূরণ হয় না, সেটা স্বাভাবিক অবস্থা আসে না, মনকষ্ট থেকেই যায়, মনের ব্যথা থেকেই যায়, আর মনে যে আঘাত চোট লেগেছে ওটা থেকেই যায়, সেটা আর পূরণ হয়ে উঠে না। জি, আর এটা যদি আবার কাছের লোক দ্বারা হয় তাহলে আরো কষ্টদায়ক হয়। জি, কাছের লোক, আত্মীয় স্বজন, বাপ মা যদি ছেলেমেয়ের হাতে জবান দ্বারা কষ্ট পায়, জি হ্যাঁ, আত্মীয় স্বজন, আত্মীয় স্বজন দ্বারা যদি কষ্ট পায়, জি হ্যাঁ, ঘনিষ্ঠ বন্ধু, বন্ধুকে যদি কষ্ট দেয়, তাহলে এটা আরো বেদনাদায়ক হয়, এটা আরো কষ্টদায়ক, বেদনাদায়ক হয়। সুবহানাল্লাহ, আল্লাহ যেন আমাদের জবানের, হাতের হেফাজত করার তৌফিক দান করে, জুলুম থেকে বেঁচে থাকার তৌফিক দান করে, অন্যের জুলুমের শিকার হওয়া থেকে রক্ষা করেন। আশা করি বুঝতে পারলে, সত্যিকার মুসলিম তাহলে কি মুসলিম হওয়া যাবে না?
যদি কেউ মুসলিমকে কষ্ট দেয় জবান দ্বারা হ্যাঁ বা হাত দ্বারা তাহলে কি মুসলিম হবে না কাফির হয়ে যাবে নাকি এই ধরনের হাদিসগুলির জাহিরি বাহ্যিক অর্থ শুধু হাদিসের তর্জমা করে দিলাম এই করতে গিয়ে খারেজিরা গোমরাহ হয়েছে মুতাজিলারা গোমরাহ হয়েছে মানুষকে জবান দ্বারা কষ্ট দেওয়া সে মিথ্যা বলে ধোকাবাজি করে চুগলখড়ি করে জবান দিয়ে কষ্ট দেয় কি বলে এসব করে এইসব জবানের পাপ গীবত করে মিথ্যা অপবাদ দিয়ে হ্যাঁ ইত্যাদি ইত্যাদি এই ধরনের অশ্লীল কথার দ্বারা গালি গালাজ করে কর্কশ ভাষা প্রয়োগ করে এগুলি হচ্ছে জবান দ্বারা আঘাত করা তো জবান দ্বারা কেউ যদি কোনো মুসলিমকে কষ্ট দেয় অথবা হাত দ্বারা কষ্ট দেয় হাত দ্বারা কষ্ট দেওয়া হচ্ছে মারধর করা খুন করা ডাকাতি করা ছিনতাই করা চুরি করা টাকা পয়সা ধান নিল তারপর না দেওয়া সব শামিল কিন্তু হাত দিয়ে কষ্ট দেওয়া মানে শুধু এই নয় যে মারলেন আপনি আপনি ওর বাড়ি থেকে চুরি করে নিলেন টাকা পয়সা বেইমানি করে নিলেন তো হাত দ্বারাই তো করেছেন জি হ্যাঁ টাকা পয়সা ধার নিয়ে দিচ্ছেন না আপনি হাত ভারী আপনার হাত ভারী বলছেন না তার মানে এটা হাতের অপরাধ আপনার হাতে টাকা নিয়ে আমানত নিয়েছে কিন্তু খেয়ানত করেছে জি হ্যাঁ তো কেউ যদি চুরি করে খেয়ানত করে বেমানি করে অথবা গালমন্দ করে অশ্লীল ভাষা প্রয়োগ করে গীবত করে তাহলে সে কি কাফের হয়ে যাবে তা হাদিসের তরজমা তো এটা আল মুসলিম মুসলিম ওই ব্যক্তি মান সালেম আল মুসলিম না মিল্লে সানি আদেহি যার জবান এবং হাত থেকে মুসলিমরা নিরাপদ থাকে তাহলে মুসলিমরা যদি নিরাপদ না থাকে কষ্ট পায় জবান হাত দিয়ে তাহলে সেই ব্যক্তি মুসলিম নয় এটা হয় না অর্থ নেগেটিভ অর্থ তো এটাই হয় মুসলিম হওয়ার জন্য যদি অন্যান্য মুসলিমদের নিরাপদ হওয়া আবশ্যক হয় তাহলে যেই ব্যক্তির জবান হাত থেকে মুসলিমরা নিরাপদ নয় কষ্ট পায় সেই ব্যক্তি মুসলিম নয় এইরকম জাহেরি অর্থ করেই খারেজিরা গোমরাহ হয়েছে চরমপন্থী হয়েছে মুতাজিলারা গোমরাহ হয়েছে সুতরাং একটি হাদিসের তর্জমা করেই শুধু আপনি আর বাহ্যিক শুধু তর্জমাই না বাহ্যিক তর্জমা করে আপনি একটা মাসালা প্রমাণ করে দেবেন যে দেখো এই তো যেমন হাদিস রয়েছে লা ইমানা লিমাল্লা আমানাতা লাহু যার আমানত নেই তার ইমান নেই মানে সে কাফের নাকি তাহলে একটা লোক আমানতই খেয়ানত করলো ওর কাছে টাকা জমা রেখেছেন ভাই আমি তো টাকা পয়সা রাখতে পারছি না 1000 রিয়াল থাকলো খেয়ানত করে নিল বলছে না 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 আমাকে তো কোনো টাকা দাওনি তুমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমান আলে মাল্লা আমানা তাহলে যার আমানত নাই তার ইমান নেই তাহলে সে কাফের নাকি কি বলবেন কিছু বলছেন না যে হ্যাঁ কাফের তা হাদিস কি বললো ইমান নাই ইমান না থাকলে কি হয় কাফেরই তো হয় তাহলে বাহ্যিক শুধু তর্জমা এক দুটা চারটা হাদিসের করে চলবে না আপনাকে তার পাশে অনেক আয়াত আছে সেগুলিকে রাখতে হবে অনেক অন্যান্য হাদিস রয়েছে সেগুলিকে রাখতে হবে যেগুলিতে ফাসেককে খুনিকেও মুমিন বলা হয়েছে আর সেগুলিকে পাশাপাশি রেখে তখন কি করতে হবে কম্বাইন্ড করতে হবে সমন্বয় করতে হবে তাতবিত দিতে হবে বুঝে গেছে আরবিও বললাম ইংলিশও বললাম বাংলা বললাম যে যেটা বুঝেন বুঝলেন না বুঝলেন না হ্যাঁ কি করতে হবে মিলাইতে হবে সব মিলে একটু গেটের কাছে যারা ভলেন্টিয়ার একটু দেখবেন এগুলো যে হইছে না কি বলছিলাম হ্যাঁ বুঝতে পারলেন সমন্বয় করতে হবে এর জন্য শুধু দুটো একটা হাদিস পড়ে আপনি কোনো কথা বলবেন না যতক্ষণ পর্যন্ত সেই হাদিসটা থেকে কি মাসআলা প্রমাণিত হয় এটা ভালো আলেমের সাহায্য নিয়ে না জেনে নেবেন কোরআন শোনার আলেমের কাছে জানতে হবে আবার গোনা আলেম এক চোখে দেখে ওই রকম আলেমের কাছে জানলে হবে না কানা আলেম বুঝেন এক চোখে দেখে ও কানা কাকে বলে কানা কাকে বলে অন্ধকে কানা আর অন্ধতে পার্থক্য নেই কি এক চোখে দেখে হচ্ছে কানা তো আমাদের সমাজে কানা আলেম অনেক আছে মানে এইভাবে দেখে এদিক দেখতে পাচ্ছে এদিক দেখে না কথা বুঝতে পারছে কানা লোক মেলা আছে কানা আলেমে যদি কানা থাকে তো জাহেলের তো কানা আছে জনগণ তো অনেক কানা আছে কানার অভাব নেই
এদিকে লোক দেখি না সাইডিক মোটি দেখি না এদিক দেখছি ঠিক না কানা হলে কানা খারা যারা গোড়া জি অন্ধ কোন ব্যক্তির জন্য অন্ধ কোন তরিকার জন্য অন্ধ কোন মজহাবের ক্ষেত্রে অন্ধ হানাফি মজহাবের ফেকাতে যা আছে তাছাড়া ও শাফি মালিক হাম্বলি মজহাবে যদি কালাল কালা রসুল সহি সহি হাদিস তাকে মানবেই না এ হচ্ছে কানা এরা হচ্ছে কানা শাফি মজহাবে যা আছে সেটাই দেখে শুধু আর হানাফি সাহেব আরো তিন মজহাবে যে সহি সহি হাদিস দলিলগুলি আছে সেগুলি একেবারে অস্বীকার না না আমার উপরে মজহাব মানা ফরজ হয়ে গেছে এরা হচ্ছে কানা তো মজহাবের যারা মুকাল্লিদ তারা হচ্ছে কানা ভালো করে শুনে ভালো করে শুনে রাখেন আবার মজহাবের যারা অন্ধ মুকাল্লিদ তারা হচ্ছে কানা এক ব্যক্তির অন্ধ অনুসরণ করে যারা রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে হ্যাঁ এক ব্যক্তির অনুসরণ চলবে তিনি হচ্ছেন মাত্র একজন কে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাইয়্যিদুল মুরসাল খাতামুন নবীন তিনি এক ব্যক্তি তার ক্ষেত্রে সবাই আমরা একমত যে আল্লাহর আনুগত্যের পরে একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আনুগত্য করব কারণ আমরা কালিমাই পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ কথা বোঝা গেছে কিন্তু কেউ বলবে যে আমি শুধু আবু হানিফার মোকাল্লেদ হানাফি থাকবো কেউ বলবে আমি শাফির মোকাল শাফিই থাকবো কেউ বলবে যে আমি ইমাম মালিকের মোকাল্লেদ মালিকই থাকবো আমি তিন ইমামের ওইসব কথা মানব না যদিও সহি সহি হোক আমার কাছে সেগুলো সহি নাই আমার মজাহের খেলাফ সে হচ্ছে কানা সেই সমাজের লোক হচ্ছে কানা সেসব আলেম সমাজ হচ্ছে কানা আর আমরা আলহামদুলিল্লাহ চোখ খুল্লা শাফি শাফিওকে দেখতে পাচ্ছি আবু হানিফাকে দেখতে পাচ্ছি ইমাম মালিককে দেখছি ইমাম আহমদ বিন হাম্বলকে দেখছি চারিদিকে দেখছি যে দলিল কার কাছে তাগড়া মজবুত আছে যেদিকে মজবুত তাগড়া দলিল আছে ওইদিকে চলে যাচ্ছি বুঝতে পারছেন কত উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝাবো তারপরে যদি গোড়ামি দূর না হয় তারপরে যদি অন্ধত্ব দূর না হয় তাহলে তো হেদায়ত আর নসিব হবে না কথা বুঝতে পারছেন জি আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন তো কি বলছিলাম একটা কথা বলেছি কিন্তু যে আসল মশলায় ফিরে আসি এই হাদিসগুলির জাহির বাহ্যিক অর্থ যে কাবিরা গোনা কেউ যদি করে পাপ করে তাহলে তার ইসলাম নাই ইমান নাই কথা ঠিক কিনা জবান দিয়ে কষ্ট দিল অথবা হাত দিয়ে কষ্ট দিল কাবিরা গোনা করলো সুতরাং হ্যাঁ মারধর করলো অথবা অশ্লীল ভাষা বললো গীবত করলো চুগলখড়ি করলো বেইমানি করলো কি হয়ে গেল মুসলিম নাই কারণ মুসলিম হওয়ার জন্য শর্ত যে কোনো মুসলিম যেন আপনার দ্বারা কষ্ট না পায় ঠিক আছে বাহ্যিক অর্থ যে তাহলে কাফের কাবিরা গোনা করলে এটা হচ্ছে খারেজিদের মত জি হ্যাঁ এগুলি খারেজিদের বাহ্যিক দলিল কিন্তু এর সাথে সমন্বয় করার জন্য এই মত যদি আপনি আপনি সাব্যস্ত রাখেন তাহলে বহু আয়াত হাদিসকে হাজার হাজার হাদিসকে আর শত শত আয়াতকে অস্বীকার করে দেবেন জি আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজরাতে একটা আয়াত দিয়ে শেষ করি কারণ আমাদের হাদিস পড়াইতে হবে এত বেশি লম্বা করলে কিন্তু আকীদাও সংশোধন করতে হবে যাতে গুমরাহী না চলে আসে চরমপন্থী কে না হয়ে যায় আবার ঢিলেপন্থী না হয়ে যায় মধ্যমপন্থী আমাদের উদ্দেশ্য হচ্ছে মুসলিমরা কি হোক মধ্যমপন্থী হোক ঢিলেপন্থী নয় বেদিন আর চরমপন্থী নয় যে বদ্দিন বদ্দিনরা হচ্ছে চরমপন্থী যাদের দিন আছে কিন্তু বাড়াবাড়ি করে ভ্রান্ত দিন পালন করে আর বেদিন ওরা যারা দিন পালন করেন না দিনের ক্ষেত্রে অবহেলা করে একেবারে বেপরোয়া ওরা হচ্ছে বেদিন আমরা বেদিন থেকে সতর্ক করব আর বদ্দিন ভ্রান্ত দিনের পথিকদের থেকে বা অনুসারীদের থেকে অসতর্ক করব এটা হচ্ছে মধ্যমপন্থা অসাতিয়েন আল্লাহ বলছেন কোরআনে কারিমে সূরা হুজুরাতের আয়াতগুলি পড়বেন ওয়াইন তায়ফাতানে মিনাল মুমিনিন নাকতাতালু মুমিনদের দুটো দল যদি পরস্পর লড়াইয়ে লিপ্ত হয় ওয়াইন তায়েফাতানে তায়েফাতান দুটো দল মিনাল মুমিনিন না তারা কারা মুমিন আল্লাহ বলছেন না কাফের মুমিন ইকতাতালু তারা লড়াইয়ে কি হয়েছে লিপ্ত হয়েছে ইমাম বুখারী রাহমাহুল্লাহ আসবে একটু পরে আসবে কিছু কয়েক সপ্তাহের মধ্যে চলে আসবে ফাসাম্মাহুমুল মুমিনিন দেখো ওরা লড়াই করছে একজন আরেকজনকে খুন করছে তারপরও আল্লাহ ওদেরকে মুমিন মুসলিম বলছেন খুন করা কাবিরা গোনা না সাগিরা গোনা খারেজি আর মুতাজিদার কাছে কাবিরা গোনা করলে তো ইসলাম থেকে বেরিয়ে যায় হ্যাঁ আর খারেজিদের কাছে কাফের হয়ে যায় আর মুতাজিলাদের কাছে ইমান আর কুফরের মাঝখানে গিয়ে থাকে আর মরলেই চিরকাল জাহান্নামে ওখানে গিয়ে আবার খারেজিদের সাথে মুতাজিলা একমত
অস্থায়ী জাহান্নামী বলে কিছু নেই, বাংলাদেশে আজকাল কিছু বক্তা এরকম বেরিয়েছে, হয় জান্নাতি আর না হয় জাহান্নামী, অস্থায়ী জাহান্নামী বলে কিছু নেই তাদের কাছে, গোমরা এরা, পথভ্রষ্ট, মুতাজিলা, আহলে কোরআন গোমরা। আহলে কোরআন কোরআনের আয়াতই তো বলছে মুমিনরা যদি লড়াই করে, লড়াই করে কাবিরা করে না, আল্লাহ কি বললেন ওদেরকে, কাফের বললেন না মুমিন, তাহলে বোঝা গেল যে লড়াই মারামারি করছে, লড়াই করছে, দুইজনে এক অপর রক্ত ঝরাচ্ছে, তারপরেও মুমিন মুসলিম। হ্যাঁ, এ আয়াত কি প্রমাণ করলো, তারপর কি মুমিন মুসলিম। এই আয়াতগুলো বলার পরে আল্লাহ বলছে ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা একে অপরের ভাই, সুতরাং তারা মারামারি লড়াই শুরু করে দিয়েছে, ফা আসলেহু বাইনা আখওয়াইকুম, তোমাদের দুই ভাইয়ের মাঝে, দুই দলের মাঝে তোমরা কি করে দাও, মীমাংসা করে দাও। কাদের মাঝে মীমাংসা করতে বলছেন, কাফেরদের মাঝে না মুমিনদের মাঝে, লড়াই করছে তাই বলে তো মীমাংসার প্রয়োজন হয়েছে, নাহলে কিসের মীমাংসা, কথা বুঝতে পারছেন না, তাহলে বোঝা হলো কাবিরা গুনাহ করলেও মুমিন মুসলিম থাকে, ইসলামিক ভ্রাতৃত্ব থাকে, মুসলিম ভাই থাকে, কথা বোঝা গেছে, মুসলিম ভাই থাকে, মদ খেলেও সে মুসলিম ভাই, তাহলে সেও মুসলিম ভাই আর আপনারাও মুসলিম ভাই, আমিও আপনাদের মুসলিম ভাই, পার্থক্য কি কোনো পার্থক্য নেই? যারা বলছে পার্থক্য নেই এরা হচ্ছে মুরজিয়া, ও আর এক গুমরা, ওর থেকেও সাবধান, যারা বলছে কোনো পার্থক্য নেই, যে লড়াই করছে কিন্তু সে কালমা লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাসী, সেও পাকা মুমিন, আর আপনাদের মতো যারা পাঁচ অক্ত সালাত পড়ে আর কেউ কারো ক্ষতি করে না, কোনো কাবিরা গোনাহ হয়তো করে না, সেও মুসলিমের সম্মান, এটা কার মত? মুরজিয়াদে, মুরজিয়া থেকে সাবধান আর খারেজি থেকে সাবধান, মুরজিয়া হচ্ছে ঢিলাপন্থী আর খারেজি হচ্ছে চরমপন্থী, কথা বুঝতে পারছেন না? বর্তমান মুসলিম সমাজে যারা জঙ্গি সন্ত্রাসী, হ্যাঁ টেরোরিস্ট, এটা হচ্ছে চরমপন্থী, যারা নিজের হাতেই জিহাদ নিয়ে নিয়েছে মুসলিম শাসক ছাড়া, আর যারা ইসলামের ধার ধারে না, জাতিতে মুসলিম জান্নাতের আশা করে বসে আছে, এরা হচ্ছে কি মুরজিয়া, মুরজিয়া থেকেও সাবধান আর খারেজি খওয়ারেজ থেকেও সাবধান। আহলে সুন্নাত ওয়াল জামাত হচ্ছে মুরজি আর খারেজিদের মাঝখানে, গোটা কেতা বলি মানে শুরু থেকে শেষ পর্যন্ত এই বিষয়গুলি কিন্তু আলোচনায় আসবে বিভিন্নভাবে, বুঝতে পেরেছেন? তাহলে পার্থক্য কি, একজন লোক চোর, একজন লোক কাবিরা গোনা করে কিন্তু মুসলিম, আর আরেকজন কাবিরা গোনা চোর না, ডাকাত না, কাবিরা গোনা তার জীবনে সাধারণত নাই হয়তো, দুজনে পার্থক্য আছে না নেই? কি পার্থক্য আছে বলবো, যে একজন হচ্ছে না, আপনারা বলে খালি হয়ে, একজন হচ্ছে মোমেন কামেলুল ইমান, আর একজন হচ্ছে মোমেন নাকেসুল ইমান, একজন হচ্ছে পূর্ণ ইমানের মমিন, আর একজন হচ্ছে দুর্বল ইমানের মমিন মুসলিম, বোঝা গেছে না? মোমেনুন বে ইমানিহি, যেই লোক গুনাহ করে মুসলিম কিন্তু গুনাহ করে, সেই ব্যক্তি মোমিনুন বে ইমানিহি, তার ইমানের কারণে তাকে মমিন মুসলিম বলবো, ও ফাসেকুন বে মাসিয়াতিহি, তার গুনাহার কারণে তাকে ফাসেক বলবো, গুনাহার কারণে কি বলবো? জি হ্যাঁ, বিড়ি সিগারেট খাই, ধূমপান করে, জর্দা খাই, বলবো যে ফাসেক মুসলিম, কি বলবো তাকে? টাকনার নিচে কাপড় আসবে, ফাসেক মুসলিম, সোজা কথা, ফাসেক মুসলিম। কিন্তু মুসলিম বলবো কি জন্য? তার ইমান, মুমিনুন বি ইমানিহি, তার ইমান আছে সেজন্য তোমার বাবু বললো। নামাজের আমল অবশ্যই থাকতে হবে, নামাজটা ঠিক আছে, জন্য বলি না যে নামাজ না থাকলেও মুসলিম না বলি না, জি এটা হচ্ছে সঠিক। এই জন্য আমি কিন্তু অনুবাদ করতে গিয়ে কি বলেছি মনে আছে, আল মুসলিমও কি বলেছিলাম, কারো মনে আছে যার হাত উঠান, যে সহি অনুবাদ করতে পারবে হাদিসটার, দুইবার করে অনুবাদ, একবার অধ্যায় অনুবাদ করেছি আর হাদিসের এই অনুবাদ করেছি, সহি যে এই অনুবাদ করতে বা তর্জমা করতে পারবেন সে ব্যক্তি হাত উঠান। হ্যাঁ, প্রকৃত মুসলিম বা খাঁটি মুসলিম বলেছি, খাঁটি মুসলিম ওই ব্যক্তি, সত্যিকার অর্থে মুসলিম ওই ব্যক্তি, প্রকৃত মুসলিম ওই ব্যক্তি যেই ব্যক্তির জবান এবং হাত থেকে মুসলিমরা নিরাপদ থাকে, বুঝতে পারছেন এবার? জি হ্যাঁ, এই তিনটা শব্দ, প্রকৃত, খাঁটি অথবা সত্যিকার। ওয়াল মুহাজিরু, আর সত্যিকার মুহাজির ওই ব্যক্তি, মান হাজারা মা নাহাল্লাহ আনহু, আল্লাহ যা হতে বারণ করেছেন তা পরিত্যাগ করে, হাজারা ইহাজুরু নাসার অ্যানসরে থেকে মানে ত্যাগ করা, পরিত্যাগ করা, আর হাজারা ইহাজুরু মানে কোনো জায়গা পরিত্যাগ করে হিজরত করা,
দেখেন একটু জন্য পার্থক্য হলো, হাজার হাজার মানে ত্যাগ করা, সেই ত্যাগ করা কোন একটা কথা ত্যাগ করে দিলাম এই কথা বলবো না, কোন একটা কাজ ত্যাগ করলাম আমি আজকে থেকে এই কাজটা করব না, যেমন একটা লোক ধূমপান করছে জ্বর দেখাচ্ছে আজকে থেকে আর আমি ধূমপান স্মোকিং করব না, এটা হচ্ছে হাজারা ত্যাগ করলো, এমনকি কোনো জায়গা ত্যাগ করলো সেটাও হাজারা, কিন্তু হাজারা হাজার মানে হিজরত করা, এক স্থান থেকে আর এক স্থানে স্থানান্তরিত হওয়া, এই হচ্ছে হাজারা হাজার। তো সত্যিকার মহাজের আসল মহাজের কে, এক মহাজের ধরেন দাম্মাম থেকে মক্কা চলে গেল, দাম্মামে চাকরি করতো, এখন মক্কায় চাকরি করে, আমাদের অনেক ভাই আছে চলে যাচ্ছে এক স্থান থেকে আরেক স্থান, এখানে চাকরি করতো একজন লেগে বাংলাদেশ চলে গেল, হিজরত কি না? আরে যেমনই হিজরত, হিজরত এটা এক স্থানান্তরিত, এক জায়গা থেকে আরেক জায়গায় চলে গেছে, এর নামে হচ্ছে কি ইন্তেকাল, ইন্তেকাল মিন বালাদিন এলা বালাদিন, এক শহর থেকে আরেক শহরে চলে, এক দেশ থেকে আরেক দেশে চলে, এটা হচ্ছে হিজরত। জি হ্যাঁ, আর হিজরত মানে জায়গা ত্যাগ করতে হয়, আর সত্যিকার মহাজের ওই ব্যক্তি যেই ব্যক্তি আল্লাহর নিষিদ্ধ কথা কাজ পরিত্যাগ করে, খালি জায়গা ত্যাগ করলে হবে না, দাম্মাম ত্যাগ করে মক্কা চলে গেল কিন্তু পাপ ত্যাগ করলো না, তাহলে সে সত্যিকার মহাজের নয়। বুঝে গেছে? সত্যিকার মহাজের কে? যেই ব্যক্তি যেখানেই আছে কাফের দেশে আছে কিন্তু সে পাপের কাজ কথাকে ত্যাগ করে দিয়েছে, সে হচ্ছে আসল মহাজের। এ হচ্ছে হাদিসের অর্থ, বল মহাজের সত্যিকার মহাজের ওই ব্যক্তি যেই ব্যক্তি আল্লাহর নিষিদ্ধ কথা কাজ পরিত্যাগ করে। কাল আবু আবদুল্লাহ, আবু আবদুল্লাহ কে কে বলতে পারেন? ইমাম বুখারী রাহমাহুল্লাহর কুনিয়াত উপনাম হচ্ছে আবদুল্লাহ, তার ছেলে ছিল কি যে আবদুল্লাহর বাপ, আবু আবদুল্লাহ মানে আবদুল্লাহর বাপ, তার ছেলে ছিল ইমাম বুখারী রাহমাতুল্লাহ, ছেলে মেয়ে ছিল না, বিয়ে করেছিলেন না করেনি, এই বিষয়ে দুটো রেওয়ায়ত রয়েছে, হয় বিয়ে করেছিলেন কিন্তু ছেলে মেয়ে হয়নি, অথবা বিয়েই করেননি, বড় বড় ইমামরা অনেকে বিয়ে করার সুযোগই পাননি, বিয়ে করার সুযোগও পাননি, এত এলিম নিয়ে পড়াশোনায় ব্যস্ত হয়েছেন যে বিয়ে করার সুযোগই পাননি, এরকম অনেক আইম্মাই কেন বড় বড় ইমাম আলেমরা আছেন, অথবা দেখেছেন যে বিয়ে আমি করার সুযোগ পাচ্ছি তো বিয়েটা করে নেব কিন্তু আমি হক মোটি আদায় করতে পারবো না, লেখাপড়াতে এত ব্যস্ত, এত ব্যস্ত যে আমি দিনে এক ঘন্টা আমি স্ত্রীকে সময় দিতে পারবো না, তাহলে তো আমি জালেম হয়ে যাব, তো আমি এরকম গুণাগারে মরতে চাই না, সুতরাং আমি বিয়েই করবো না, কথা বোঝা গেছে? অথবা এমন হয়েছে যে বিয়ের দিকে একটা চাহিদা নেই হয়তো, জি মানুষ যখন কোনো একটা এতে এমন নিমগ্ন হয়ে যায়, ডুবে যায় লেখাপড়া বা যে কোনো একটা কাজে, বিশেষ করে লেখাপড়ার কাজ, তখন মানসিক যেহেতু অত্যন্ত বেশি পরিশ্রম হয় তখন হয়তো অন্য চাহিদা নাও থাকতে পারে, তার এত আসক্তি লেখাপড়ার ওপর, এলেম চর্চার ওপর যে আর স্ত্রীর ওপর কোনো ভক্তি নেই বা বিয়ের ওপর কোনো ভক্তি নেই, হয় বিয়ে করেনি হয়তো, তো কি ফরজ তরক করেছেন নাকি? এই ফতোয়াতে হচ্ছে পাবলিকের ফতোয়া আমাদের দেশের, হ্যাঁ বিয়ে করা ফরজ, সবার জন্য বিয়ে করা ফরজ নয়, সবার জন্য বিয়ে করা ফরজ নয়, বিয়ে করা ফরজ ওর জন্য যার বিয়ে না করার কারণে পাপ হওয়ার সম্ভাবনা আছে, ওর জন্য বিয়ে করা ফরজ, নর্মাল অবস্থায় সাধারণ অবস্থায় বিয়ে করা কি সন্নাত, সাধারণ অবস্থা বিয়ের হুকুম হচ্ছে সন্নাতুল মুরসালিন, রসুলগণের সন্নাত, জি হ্যাঁ আমি বিয়ে করেছি, আম্বিয়ারা বিয়ে করেছেন, ওয়াজা আল্লাহ লাহু আজওয়াজা ওয়া যুররিয়া ওয়ালাকাদ আরসালনা ক্বাবলাকা রুসুলান বা মিন ক্বাবলিকা রুসুলান, হে নবী তোমার পূর্বে অনেক রসুল পাঠিয়েছি আর তাদের আজওয়াজ বিবি ছিল, স্ত্রী ছিল, আর যুররিয়া ছেলে মেয়েও ছিল, সুতরাং সমস্ত নবী রসুলের প্রায় সন্নত হচ্ছে বিবাহ শাদী করা, সুতরাং এটাকে সন্নত বলবো, সন্নতে মুআক্কাদা বলতে পারে সন্নত, কিন্তু কখনো কখনো বিয়ে করা সন্নত নয়, বিয়ে করে হকাদাই করতে পারবে না, শারীরিকভাবে হকাদাই করতে পারবে না হয়তো বিশেষ করে, অথবা সময়ই দিতে পারবে না, একটা লোক এমন ব্যস্ত হয়ে গেছে ইউরোপে চলে গেছে আর সেখান থেকে স্বপ্ন দেখছে সে কিসের, হ্যাঁ সে কিসের, শুধু গ্রিন কার্ড গ্রিন কার্ড গ্রিন কার্ড গ্রিন স্বপ্ন দেখছে, 10 বছর 20 বছর আসে না, বা আরব দেশগুলিতে অনেকে এসছে এইরকম 10 বছর যায় না আর টেলিফোনে বিয়ে করে বাংলাদেশে রেখে দিল, কোন সুন্নত পালন করলো না, হারাম কাজ করলো, হারাম কাজ করলো, হ্যাঁ হারাম কাজ করলো, আপনি যাবেন না, আরে বছরে একবার যান, তাও না পারে বছর 2 বছরে একবার যান, যেটা সাধারণত ছুটি হচ্ছে সাধারণ মানুষদের জন্য, তাতেও যাবেন না, 8 বছর 10 বছর পর যাবেন আর বিয়ে করে রেখে দিয়েছেন, কোন সুন্নত পালন করেছেন আপনি,
বিনা পারমিশন এরকম থাকা যাবে না যে পাঁচ বছর সাত বছর, পাঁচ বছর সাত বছর, দুই বছর থাকলেও পারমিশন নিতে হবে। বোঝা গেছে? আমার আলোচনা আপনাদের ঘরে শুনলে আবার বিপদ আছে আপনাদের। জি হ্যাঁ, ইমাম আবু আব্দুল্লাহ ইমাম বুখারী রাহমাহুল্লাহ বলছেন, কাল আবু মুআবিয়া বলেছেন, হাদাসানা দাউদ আন আমির, এই আন আমির, কাল সামিউত আব্দুল্লাহ ইবনে আমরিন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আব্দুল্লাহ ইবনে আমরিন আজ থেকে শুনেছি তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেছেন। জি, এটা কেন নিয়ে আসলে, এই সনদ লাভটা কি, লাভটা কি? জি হ্যাঁ, কখনো কখনো ইমাম বুখারী দেখেন কোনো মতন নিয়ে আসেননি, হাদিসের দুটা পার্ট আছে, হাদিসের কি আছে দুটো অংশ আছে, একটা হচ্ছে সনদ আর একটা হচ্ছে মতন, সনদ আর মতন, সনদ মানে সূত্র বর্ণনাকারীদের সিলসিলা সূত্র, আর মতন মানে বিষয়বস্তু, হাদিসের যে বিষয়বস্তু, নবী সাল্লামের কর্ম বা বচন, হ্যাঁ অথবা অনুমোদন, এটা হচ্ছে মতন। তো এখানে মতন নিয়ে আসেনি, শুধু শুধু সনদ নিয়ে এসে আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করলেন, কি বর্ণনা করলেন কিছু বলেন, আগের হাদিসটাই, তাহলে আবার ওই হাদিসটা যখন বর্ণনা, তো এরকম সনদ নিয়ে আসার দরকার, তিনটে সনদ নিয়েছেন, প্রথমে একটা, এটা দ্বিতীয়, তৃতীয়, তারপরে ওয়াকাল আব্দুল আলা, আব্দুল আলা বলছেন দাউদ থেকে, দাউদ আমের থেকে, আন আব্দুল্লাহ আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরকম বললেন। তিনটে সনদ কেন নিয়ে আসলেন, রহস্যগুলি শোনাই, সনদের ব্যাখ্যা বেশি করবো না, কারণ সাধারণ জনগণের সনদে কোনো বেশি ফায়দা নেই, এটা আলেমদের ফায়দা, কিন্তু একেবারে সবসময় ছেড়ে দিলেও চলবে না, সেই জন্য কিছুটা টাচ দিই, যাতে আপনারা যারা বোঝার কিছুটা বুঝলেন, মনে রাখার মনে রাখলেন, আর আলেমরা শুনলো, তাদের কিছুটা ফায়দা হয়ে গেল, তাদের কিছুটা ফায়দা হবে যে এই সনদগুলো কেন নিয়ে এসছেন, বিনা কাজে ফালতু ওয়াসার তিন তিনটা সনদ নিয়ে এসে কলম আর কালি আর পাতা খরচ করেননি, বরং প্রত্যেকটাতে ফায়দা আছে, ফায়দা শোনেন। প্রথম হাদিসে আছে আনিস সাবি, ইমাম সাবি প্রখ্যাত তাবেই, তিনি বর্ণনা করছেন আন আব্দুল্লাহ, আব্দুল্লাহ বিন আমর থেকে, এখানে আন দিয়ে বর্ণনা করা হয়েছে, আন দিয়ে বর্ণনা মানে হচ্ছে ইমাম সাবি বর্ণনা করছেন আব্দুল্লাহ বিন আমর হতে, যদি কেউ এইরকম করে বর্ণনা করে, বা একটা ধরেন একটা ঘটনা আপনি বর্ণনা করছেন যে অমুক ব্যক্তি আমাকে অমুক থেকে শুনিয়েছেন, তাহলে এখানে কি জরুরি যে দুজনের সাক্ষাৎ হয়েছে সামনাসামনি? না, জরুরি নয়, কিন্তু অমুক অমুক থেকে, অমুকের উদ্ধৃতি দিয়ে বর্ণনা করছেন, এখানে কিন্তু দুজনে এক অপর থেকে শুনেছে এটা প্রমাণ করে না, কিন্তু হতে পারে মাঝখানে আরেকজন ভাই আছে, তার নামকে আউট করে দিয়েছে আন আনাতে, আন আনার রেওয়ায়তগুলোকে বলা, আন আন দিয়ে যেগুলো রেওয়ায়ত হয় সেগুলি ওসুলে হাদিস বা মুস্তালাবুল হাদিসের ভাষায় কি হচ্ছে, আন আনা, এতে সাক্ষাৎ হতেও পারে নাও হইতে পারে, শুনতেও পারে নাও শুনতে পারে, কারো মাধ্যমে হয়তো শুনে নিয়েছে যে অমুক এই কথাটি বলেছেন, বড়োর নাম উল্লেখ করে দিয়েছে আব্দুল্লাহ বিন আমরের, আরেকজন যে কেউ ছিল মাঝখানে ওর নাম উল্লেখ করেনি, বিভিন্ন কারণে উল্লেখ করে না, অনেকে ওকে লাইক করে না, পছন্দ করে না, সেজন্য উল্লেখ করে না, অনেক সময় এরকম হইতে পারে, মাঝখানে যে ঘটনা বর্ণনাকারী তাকে আপনি পছন্দ করেন না, ওর নাম নিতে চান না, সেই জন্য এটা হইতে পারে, আবার কখনো কখনো হইতে পারে যে তাকে আপনি পছন্দ করেন, অসুবিধা নেই, আপনার মনে কিছু নেই, কিন্তু সেই ব্যক্তি ছোট, তাকে কেউ চিনবে না, ওর নাম বলে লাভ কি, সরাসরি আব্দুল্লাহ বিন ওমরের নাম বলে দিই। হ্যাঁ, ধরেন আমার কথা আপনারা এখানে এসে শোনেননি, আপনাকে এখান থেকে কেউ গিয়ে শুনিয়েছে, যেই লোকটি যা শুনিয়েছে তাকে কেউ চেনে না এখানে, তখন চিন্তা করেছে ওর নাম বললে লাভটা কি, নাম বললে তো কোনো লাভ নাই, হ্যাঁ জবান খরচ করে, কি বললেন এটা শেখে বলেছেন, অথচ আপনি তার সে আসেন আমার কাছ থেকে সরাসরি শোনেননি, হতে পারে না, পারে না, এটা হচ্ছে আন আনার ক্ষেত্রে তাদলিস। জি তাদলিস, ওটা আর একটা আবার মুস্তালাহুল হাদিসের পরিভাষা, তাদলিস ওইখানে যদি লোকটি দুর্বল হয় স্মৃতির দিক থেকে, ইমানের দিক থেকে, তাহলে হাদিস জয়ীফ হয়ে যাবে, কারণ আপনি সরাসরি শোনেননি কথাটা, আসলে কি আমি বলেছি কি বলিনি, এটা দেখার বিষয়। তো প্রথম হাদিসটাতে আনিস আনিস সাহাবি আন আব্দুল্লাহ ছিল, এখন ইমাম সাহাবি কি আব্দুল্লাহ বিন আমর বিন আস সাহাবির ছাত্র কি ছাত্র না, ডাইরেক্ট ছাত্র কি না, ডাইরেক্ট তার কাছ থেকে শুনেছেন কিনা, এটা প্রশ্ন থেকে যাচ্ছে, অস্পষ্ট থেকে যাচ্ছে। দ্বিতীয় সানাদের ফায়দা হলো ইমাম আব্দুল্লাহ বলছেন যে হাদ্দাসানা দাউদ আন আমেরিন কালা সামিউত আব্দুল্লাহ ইবনে আমর, আমের বলছেন যে আমি আব্দুল্লাহ বিন আমর ইবনে আস থেকে শুনেছি, এই এখন আমের কার নাম, আমের কার নাম, যদি কেউ বলতে পারে তাকে প্রাইজ দেওয়া হবে, কিন্তু
দিল ছুড়ে বললে হবে না, আইডিয়া তো বলে দিলাম, লাগলো লাগলো না হের নাই লাগলো, জেনে শুনে বলতে হবে। আমের ফুল নেম কি? জি কেউ জানেন না। এগুলো এগুলো পড়া হয় আমাদের কুলিয়াতুল হাদিস, মদিনা ইউনিভার্সিটির হাদিস ফ্যাকাল্টিতে পড়া হয়। জি হ্যাঁ, রাবিদের বিস্তারিত পরিচয়। আমেরই হচ্ছেন সাবি, সাবি ওনার কি নিসবত সম্পৃক্ততা, কিন্তু তিনি হচ্ছেন কে? আমের, তার নাম ছিল আমের আর সাবি। যেমন বাংলাদেশে অনেক আলেম আছে, জি হ্যাঁ, হয়তো ওনার বাড়ি হচ্ছে কোন একটা ডিস্ট্রিক্টের নাম বলেন, যে ডিস্ট্রিক্টে, হ্যাঁ সিলেট ধরলেন, সিলেট সহজেই নিসবত করতে সিলেট। হ্যাঁ তো ওনাকে লোকেরা কিন্তু নামেও জানে আবার সিলেটি সাহেব বলে জানে, ঠিক আছে। যারা আমাদের দেশে পাশ করে, মদিনা থেকে পাশ করছে, মাদানী সাহেব বলে উদ্দেশ্য করছেন না, সালাফি সাহেব অমুক, ঠিক না, কাসেমি সাহেব, মাদ্রাসা মোহাম্মদ আরবিয়া গেলে কাসেমি সাহেব বলে একজন কি চিনবে, যে অমুক সাহেব, ওনার নাম মুস্তফা, মুস্তফা সাহেব, কাসেমি সাহেব, একই জনের, তাই না? জি হ্যাঁ, তো ওই রকমই আমেরই হচ্ছেন সাবি। এখানে আমের সাবি এত ফায়দা হয়ে গেল যে সাবির নামটা জানা হলো দ্বিতীয় সনদ দিয়ে। দ্বিতীয় ফায়দা হলো যে আমের সাবি হচ্ছেন সরাসরি ডাইরেক্ট আবদুল্লাহ বিন ওমর প্রখ্যাত সাবির ছাত্র, তিনি বলছেন সামেতু আবদুল্লাহ বিন আমরিন, আমি আবদুল্লাহ বিন আমরিন আজ থেকে শুনেছি। কত ফায়দা হয়ে গেল আমরা জানতে পারলাম, ইমাম সাবি রহমতুল্লাহ আলাইহি বড় একজন ফকিহ ছিলেন তাবেইনদের যুগের, তিনি হচ্ছেন সরাসরি কার ছাত্র? আবদুল্লাহ বিন আমর বিন আসের ছাত্র, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালতা। তৃতীয় সনদ কেন নিয়ে আসলেন, ফায়দাটা কি? এই ফায়দাটা শুনিয়ে দিই। আব্দুল আলা বলছেন দাউদ থেকে আন আমের, তিনি বর্ণনা করছেন আমের থেকে, এই আমের হচ্ছেন আমের সাবি। এখন তো ক্লিয়ার হয়ে গেল না, আমের ইমাম সাবি। আন আবদুল্লাহ, তিনি আবদুল্লাহ থেকে বর্ণনা করছেন, আর আবদুল্লাহ বর্ণনা করছেন নবী সাল্লাম থেকে। এই তৃতীয় সনাদের ফায়দা কি? এখানে তো আন আন দিয়েই আছে, তাহলে ওই ফায়দা তো আর এখানে কিছু নাই। এখানে ফায়দা আর একটা ফায়দা আছে, হাদিসের যারা ময়দানে লেখাপড়া করে, হাদিসের যারা স্টুডেন্ট, তারা জানে যদি কোন হাদিসে আবদুল্লাহ শুধু বলা হয় তো কোন আবদুল্লাহ উদ্দেশ্য করা হয়? যে বলতে পারেন হাত তুলবেন। হ্যাঁ কে? আবদুল্লাহ না, আবদুল্লাহ মাসুদ। যদি শুধু আবদুল্লাহ বলা হয় কি উদ্দেশ্য হয়? আবদুল্লাহ বিন মাসুদ, বুঝা গেছে। ইবনে উমার যদি বলা হয় তো আবদুল্লাহ বিন উমার, হ্যাঁ ইবনে মাসুদ যদি বলা হয় তো আবদুল্লাহ বিন মাসুদ, এইভাবে। শুধু আবদুল্লাহ কিন্তু আবদুল্লাহ বিন উমার বা আবদুল্লাহ বিন আমর হয় না। আবদুল্লাহ বিখ্যাত তিন সাহাবি, তিনজনে অনেক হাদিস বর্ণনা করেছেন, এক হচ্ছে আবদুল্লাহ বিন মাসুদ, আর এক হচ্ছেন আবদুল্লাহ বিন উমার, আর এক হচ্ছেন আবদুল্লাহ বিন আমর, বরং আর এক আবদুল্লাহ হচ্ছেন আবদুল্লাহ বিন আব্বাস। চারজনের অনেক হাদিস আছে। এখন যখন শুধু আবদুল্লাহ এখানে বলা হলো, আমের বর্ণনা করছেন আবদুল্লাহ থেকে, এখন এই আবদুল্লাহ কোন আবদুল্লাহ রে ভাই? এই চার আবদুল্লাহর কোন আবদুল্লাহ? হাদিসের পরিভাষাতে শুধু আবদুল্লাহ বললে কিন্তু আবদুল্লাহ বিন মাসুদই উদ্দেশ্য হয়, কিন্তু এখানে ব্যতিক্রম, এখানে আবদুল্লাহ বিন মাসুদ নয়, এখানে আবদুল্লাহ বিন মাসুদ নয়। এর দলিল, এর দলিল আগের দুটো সনদ, আগের দুটো হাদিস আছে। ইমাম সাবি এই আল মুসলিম মান সালেম আল মুসলিমুনা মিন লিসানি ওয়াহিদি বর্ণনা করেছেন, তার থেকে আবদুল্লাহ বিন আমর থেকে, আবদুল্লাহ বিন মাসুদ থেকে নয়। সুতরাং এখানে আবদুল্লাহ বলতে কে মুরাদ আছে, কে উদ্দেশ্য? আবদুল্লাহ বিন আমর বিন আস। এই জন্য তৃতীয়, এই এই ফায়দার জন্য তৃতীয় সনদটি নিয়ে আসা হয়েছে। দেখলেন সনদের লেখাপড়া, একটু সনদের লেখাপড়া করলাম, ব্রেনে ঢুকছে, থাকবে, হ্যাঁ ইনশাআল্লাহ। আচ্ছা, পাঁচ নম্বর অধ্যায়। আচ্ছা, অধ্যায়ের আগে একটি কথা বলা দরকার, সেটা হচ্ছে আমাদের পর্ব চলছে কিসের? ইমানের পর্ব। এই হাদিসের ইমানের সাথে কি সম্পর্ক? হাদিসে ইমান শব্দই আসেনি, আল মুসলিমও এসছে, আর এসছে আল মুহাজির, মুসলিমের কথা এসছে আর মুহাজিরের কথা এসছে। তাহলে ইমানের পর্বের সাথে, চ্যাপ্টারের সাথে কি সম্পর্ক? ইমাম বুখারী হাদিস কি বা উদ্দেশ্যে নিয়ে আসলেন? এটা হচ্ছে আসল শিক্ষার বিষয় বুখারী থেকে। যদি কেউ বলতে পারেন হাত ওঠান।
না, এত সস্তা কথা শিখাবে আপনাকে এমন বোখারি? হ্যাঁ, অনেক হাই লেভেলের কথা শেখানো হয়েছে, শুধু আখলাক চরিত্র শিখেছে বলছে, হ্যাঁ ওইভাবে না, যে একজন একজন হ্যাঁ মুসলিম হওয়ার জন্য। হ্যাঁ তো কি বলতে চাইছেন, কি বলতে চাইছেন তাহলে? কাছাকাছি কিন্তু হাউলাহু তো দেন দেন পাশ, না 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 এইভাবে না, এক এক। হ্যাঁ কিন্তু ইমান তো শব্দই আসে না, তো ইমান কি গরম বসে বুঝবেন? হ্যাঁ কি না, ইমান শব্দই তো নেই হাদিসটাই, যেটা বলতে চাইছি। হ্যাঁ হ্যাঁ না আল্লাহ আতটে বলো কি হ্যাঁ, ইমান ইসলাম একই জিনিস। ইমাম বুখারী রাহমাহুল্লাহ বলেছেন আগে কিন্তু শুরুতে আমাদের আলোচনা, ইসলাম ইমান দিন গত সপ্তাহে বলেছে, প্রতি সপ্তাহে একটা কথা বলছে মনে থাকে না কেন? ইসলাম ইমান দিন ভাব অর্থে তিনটার অর্থ একই, রেজাল্টের দিক দিয়ে ফলাফলের দিক থেকে শব্দে পার্থক্য থাকলেও তিনটে একই, যে মুসলিম সেই হচ্ছে মুমিন আর সেই হচ্ছে দিনওয়ালা, কথা ঠিক আছে? তো যখন ইসলাম শব্দ এসছে মুসলিম শব্দ এসছে, তাহলে সত্যিকার মুমিন হওয়ার জন্য কি লাগবে? জবান আর হাত থেকে মুসলিমকে নিরাপদ রাখা লাগবে। তাহলে সত্যিকার মুমিন হওয়ার জন্য এগুলো লাগবে, কেউ যদি জবান দ্বারা হাত দ্বারা কষ্ট দেয় তাহলে সে সত্যিকার মুসলিম মুমিন হবে না, তাহলে কি হবে? দুর্বল মুমিন হবে, কমজোর ইমানের মুমিন হবে। তাহলে এর দ্বারা কি বোঝা গেল? যে ইমান কমে আর বাড়ে, এই যে ইমান কমে আর বাড়ে, এত দূর কথা বুঝাতে চেয়েছেন। অহুয়া ইয়াজিদ ওয়ান কসো বলেছেন না, অহুয়া কাউলুন ওয়া ফেলুন ইয়াজিদ ওয়ান কসো, শুরুটা মনে রাখবেন, প্রথম যে দু তিনটা লাইন এই কিতাবুল ইমান আছে মনে রাখবেন, যে ইমান হচ্ছে কথার নাম কাজের নাম, আর বাড়ে আর কমে, বাড়ে আর। যেই ব্যক্তি কোনো মুসলিমকে কষ্ট দেয় না তার ইমান বাড়ে, যে মুমিন মুসলিমকে কষ্ট দেয় কথার দ্বারা হাত দ্বারা তার ইমান কমে, এটা প্রমাণ হয়ে গেল। জি হ্যাঁ, আর একটা বিষয় প্রমাণ হলো, যেটা দ্বন্দ্বের বিষয় ছিল শুরুতে বলা হয়েছে, ইমান শুধু বিশ্বাসের নাম নয়, ইমান কথার নাম আর কাজের নাম। সুতরাং জবানটা যদি আপনি হেফাজত না করেন তাহলে ইমান কমজোর হয়ে যাবে, আর যদি হাতকে পাপ থেকে হেফাজত না করেন তাহলে ইমান কমজোর হয়ে যাবে, তো ইমান কমে আর বাড়ে। তারপরে এই জবানের কাজগুলি আর হাতের কাজগুলি, কাজ আমলটাও কিসের মধ্যে? ইমানের অন্তর্ভুক্ত। দ্বিতীয় যে মশলাটি, যে আমলগুলি ইমানের অন্তর্ভুক্ত কি না, আপনার কি বলছে, যারা বলছে শুধু ইমান হচ্ছে বিশ্বাসের নাম মুরজিয়া, আর এইরকম মুরজিয়াতুল ফোকা হানাফরাও বলছে যে ইমান হচ্ছে শুধু তাসদিক বিশ্বাসের নাম, তাদের খণ্ডন হচ্ছে উদ্দেশ্য। যারা বলেছে ইমান হচ্ছে মুফরাত একটা বিষয়ের নাম, কিসের নাম? শুধু বিশ্বাসের নাম, তাদের খণ্ডন করা উদ্দেশ্য যে দেখো এখানে হ্যাঁ আমলের নামও ইসলাম বলা হইল, পূর্ণ মুসলিম হইতে হইলে কি করতে হবে? আমলও ভালো হইতে হবে, হাতের আমল ভালো হইতে হবে, জবানের আমল ভালো হইতে হবে। একটা লোক জবান দিয়ে তসবি তাহলিল জিকির আজগার করছে, কোরআন তেলাওয়াত করছে, আর এক লোক জবান দিয়ে মিথ্যা কথা বলছে, গালিগালাজ করছে আর কষ্ট দিচ্ছে, দুজন ইমান সমান? সমান না, কিন্তু দুজনেই মুসলিম। তাহলে বোঝা গেল যে কমে আর বাড়ে, আর আমলগুলি ইমানের অন্তর্ভুক্ত। ইমান কয়টি বিষয়ের সমষ্টির নাম? তিনটি। আসল বিষয় এখন ফিরে এসছে, না বলতে হবে যে বিশ্বাস, তারপরে কথা আর কাজ। পাঁচ নম্বর পরে ফিরে আসি এখন, বাবুন এই অধ্যায় হচ্ছে, হাজা বাবুন আসলে ছিল, আইউল ইসলাম আফজালু, এবং বুখারি অধ্যায় কায়েম করেছেন যে কোন ইসলামটা বেশি উৎকৃষ্ট, আফজাল, কোন ইসলামটা বেশি শ্রেষ্ঠ বা উত্তম বা উৎকৃষ্ট, মানে কোন কাজ করলে আপনার ইসলামটা সবচেয়েতে উত্তম হবে বা উৎকৃষ্ট হবে, কোন কাজগুলি কোন বৈশিষ্ট্যগুলি আপনার মধ্যে থাকলে। জি হাদিস নম্বর 11 বলছেন,
ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা সনদ না পড়ে সরাসরি সাহাবীর নামে যায়, আনাবি মুসা রাদিয়াল্লাহু আনহু কাল কালু ইয়া রাসূলুল্লাহ আইয়ুল ইসলামে আফযালু কাল মান সালামাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি। আবু মুসা আশারী রাদিয়াল্লাহু তাআলা অনুতে বর্ণিত, তিনি বলেন যে লোকেরা জিজ্ঞেস করলো, মানে সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আইয়ুল ইসলামে আফযালু, কোন ইসলামটা বেশি উৎকৃষ্ট, কোন ইসলাম ভালো, মানে ইসলামের কোন বৈশিষ্ট্যগুলি কারো মধ্যে থাকলে সেই ব্যক্তি সবচেয়ে বেস্ট কোয়ালিটির মুসলিম হবে, ভালো মুসলিম হবে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বললেন, আল মুসলিম, সত্যিকার অর্থে মুসলিম ওই ব্যক্তি, মান সালেম আল মুসলিমুন, আল মুসলিম এখানে বলা হয়, কি বলেছে, মান সালেম আল মুসলিমুন মিন লিসানি ওয়া ইয়াদিহি, যার জবান এবং হাত থেকে মুসলিমরা নিরাপদ থাকে সে হচ্ছে উৎকৃষ্ট ইসলামের অধিকারী মুসলিম, উত্তম কোয়ালিটির ইসলামের অধিকারী মুসলিম। জি হ্যাঁ, তো এখান থেকে কি প্রমাণ করতে চাই ইমাম বুখারী রহমাতুল্লাহ, সংক্ষেপে বলি আর কথা লম্বা না করে, কারণ বিষয়গুলি ওগুলো বারবার ফিরে আসবে, যে ইসলাম আর ইমান একই জিনিস, আর উত্তম উৎকৃষ্ট ইমান ইসলাম তখন হবে, আপনার ইসলাম ইমানের কোয়ালিটি তখন ভালো হবে যখন আপনার হাত আর জবান ভালো কাজ করবে, মন্দ কথা কাজ থেকে বেঁচে থাকবে। জি, ৬ নম্বর অধ্যায় বাবুন, এই অধ্যায় হচ্ছে ইতআমুত্তামে মিনাল ইসলাম, অন্ন দান করা, খেতে দেওয়া হচ্ছে ইসলামের অন্তর্ভুক্ত। খেতে দেওয়া হচ্ছে কি, সহজ ভাষায় একটা অনুবাদ করলাম, একটা একটু উচ্চ ভাষায় করলাম, অন্ন দান করা মানে খেতে দেওয়া, কাকে খেতে দেবেন, বিশেষ করে যাদের প্রয়োজন তাকে খেতে দেবেন, যার প্রয়োজন, যার যত বেশি প্রয়োজন তাকে খেতে দিলে তত বেশি সওয়াব। এক কথায় মনে রাখবেন, যে কোনো জীবকে খাওয়াইলে নেকি আছে, যে কোনো ব্যক্তিকে খাওয়াইলে নেকি আছে, হ্যাঁ, কিন্তু শুধু ব্যক্তি মানুষ নয়, কীট পতঙ্গকে খাওয়াইলো নেকি আছে, হ্যাঁ, কুকুর বিড়ালকে খাওয়ালো নেকি আছে, কিন্তু হ্যাঁ কি বললাম, যে যত বেশি নেডি, যার যত বেশি দরকার। জি, আল্লাহ সবচেয়ে শ্রেষ্ঠ সৃষ্টি হচ্ছে মানুষ, আর মানুষের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হচ্ছে মুমিন, হ্যাঁ, মুত্তাকি, দিনদার, আল্লাহর আউলিয়া, আল্লাহর বন্ধু হচ্ছে, ইন আউলিয়াহু ইল্লাল মুত্তাকুন, আল্লাহ ভিউরাই হচ্ছে আল্লাহর বন্ধু, হ্যাঁ, আল্লাযিনা আমানু ওয়া কানু ইত্তাকুন, যারা ঈমানদার এবং তাকওয়া অর্জনকারী, যারা পাপ থেকে বেঁচে থাকে, তারাই হচ্ছে আল্লাহর বন্ধু। সুতরাং আল্লাহর বন্ধুদেরকে খেতে দিলে বেশি নাকি হবে, এখন আল্লাহর বন্ধুদের মধ্যে দুই ভাগে বিভক্ত, আল্লাহর বন্ধু কিছু লোকের প্রয়োজন আছে খাবারের, আর কিছু লোকের প্রয়োজন ওর খাবারের অভাব নেই, তো কাকে খাওয়াইলে বেশি নাকি হবে, যার বেশি প্রয়োজন তাকে খাওয়ালে নাকি হবে। কেউ বন্যাতে ভাসছে, খেতে পাচ্ছে না, অনাহারে আছে, আর এখানে সবাই খাচ্ছে, আর ও কি আপনি খাওয়াচ্ছেন, আমি এখানে লোকজনকে খাওয়াবো না, রে ভাই চেষ্টা করেন, যদি পৌঁছাইতে পারেন আমানতদার হাতের মাধ্যমে বিশ্বস্ত সূত্রে, তাহলে যার বেশি প্রয়োজন তাকে খাওয়ালে বেশি নাকি রয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ইউতিমুন আত-তা'আমা আলা হুব্বিহি মিসকিনান, প্রয়োজন কার, মিসকিন, দরিদ্রের, গরিব ফকিরের, ওয়া ইয়াতিমান, ইয়াতিম অনাথ, বাপ নেই, ভরণ পোষণ কে করবে তার, গরিব গরিব ইয়াতিম, ধনী ইয়াতিম নয়, আবার ধনী ধনী বাপ মারা গেছে, অসুবিধা নেই, ধন সম্পদ আছে, খাচ্ছে বাপের, ইয়াতিমান, ও আসিরা, বন্দি, অসহায় বন্দি, বন্দিকে আগে হয়তো খেতে দেওয়ার ব্যবস্থা নেই, এখনকার বন্দিতে বন্দিকে না হয় জেলে খাবার ব্যবস্থা আছে, কিন্তু একসময় যদি একজন মুসলিম বন্দি কাফের কাছে বন্দি হয়েছে, খাদ্যের ব্যবস্থা নেই, তাকে ছাড়ানোর ব্যবস্থা করতে হবে, না হলে তাকে খাদ্য পৌঁছাবার ব্যবস্থা করতে হবে। তো আল্লাহ রাব্বুল এই জন্য প্রশংসা করেছেন। তো বিষয়টা সবসময় মনে রাখতে হবে, আমরা অনেকেই তেলের মাথায় তেল ডালি, এটা তো বুঝেন না, বরং অনেকে নয় প্রায় লোকই খেতে দেয় কাকে, যার কাছে খাওয়ার আশা আছে খেতে পাবো, এটা এমন সবের কাজ নয়, আসল সবের কাজ হচ্ছে যেই ব্যক্তি আমার মুখাপেক্ষী, কিন্তু আমি তার মুখাপেক্ষী না, আমি তার কাছে কিছু চাই না, আল্লাহ সন্তুষ্টি চাই, পরকালের মুক্তি চাই, ওকে খাওয়াইবার চেষ্টা করতে হবে। জি, এর সাথে সাথে সেই ব্যক্তি নেক হোক, সৎ হোক, ভালো মানুষ, মমিন মোত্তাকি হোক, সেটা হচ্ছে নূর আলা নূর, আলোর ওপর আলো। জি, ওলা ইয়াকুল তো আমাকে ইল্লা তাকি, রাসূলুল্লাহ বলছেন তোমার খাবার যেন মোত্তাকি পরেজগার খায়, একটা নামাজি, একটা আল্লাহ বিরু, একটা হালাল খায়, হালাল জীবন যাপন চেষ্টা তাকে খাইবেন। একটা লোক এমন লোককে খাওয়াইছেন, দশ রিয়াল দিলেন, যেই ব্যক্তি একটু পরে গিয়ে আপনার সিগারেট কিনবে, জর্দা কিনবে, না আপনার টাকা দিয়ে ও দাড়ি সেভ করবে, না
আপনার টাকা হারামে যেন ব্যবহার নাই, আপনার আপনার টাকা নিয়ে গিয়ে সুদের কারবার করবে না। আপনি দেবেন ভালো মানুষকে টাকা দিবেন, যেই টাকা দিয়ে এমন ভালো কাজ করবে যাতে আপনার সাদকা জারিয়ে চলতে থাকবে। সুবহানাল্লাহ, ছেলেটাকে মানুষ করবে, ছেলেটাকে হাফেজে কোরআন করবে, আলেম করবে, ছেলে মেয়েদের ভালো তরবিয়ত করবে, একটা বোরখা কিনে দেবে, একটা হিজাব পর্দা কিনে দেবে, এইটা এইরকম মানুষকে খাওয়াবেন আপনি? তো কাকে খাওয়াই তো একজন মুসলিমকে এই জ্ঞানটাও রাখা জরুরি। শুধু খাওয়াইলেই হবে না, শুধু খরচ করলেই হবে না। আমি খুব দান খায়রাত করি আর খুব জাকাত দিই। আরে ভাই, জাকাতটা দিচ্ছেন কাকে আপনি? দান খায়রাত করছেন কোন কোয়ালিটির লোক, এটা দেখার বিষয়, দেখার বিষয়গুলো। কি বলছিলাম? এটা আমি মিনাল ইসলাম, অন্ন দান করা ইসলামের অন্তর্ভুক্ত। তাহলে ইসলামের অনেক শাখা প্রশাখা আছে। ইসলাম আর ইমান একই জিনিস। ইমানের শাখা যখন পড়েছেন তো ইসলামের শাখা যদি কেউ জিজ্ঞাসা করে বলবেন, তাই না? হ্যাঁ, ইমানের 70 বেশি কি আছে শাখা প্রশাখা। তার মধ্যে একটা শাখা, একটা ডাল হচ্ছে মানুষকে খেতে দেওয়া বা আল্লাহর সৃষ্টিকে খেতে দেওয়া। একটা বিড়াল আপনার বিল্ডিংয়ে আছে, আপনি মাঝে মাঝে খাবার দিচ্ছেন, এটাও আপনার ইসলামের অন্তর্ভুক্ত। এ তামুত মরে যাবে, মাঝে মাঝে পানি না দিলে মরে যাবে। এই গরমের দিন একটা বিড়াল মরে যাবে। অনেক বিড়াল এখানে বাইরে থাকে কিন্তু মরে যাচ্ছে আজকাল গরমের দিনে, বিড়ালগুলো অনাহারে অথবা পিপাসে। হাদিস আব্দুল্লাহ বিন আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আন্না রাজুলান সালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জনৈক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি জিজ্ঞেস করলো, আইয়ুল ইসলামে খাইরুন, কোন ইসলামটা উৎকৃষ্ট বেশি? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুতে মুত্তাম। এখানে দুটি কথা বলেছেন, কি বলেছেন? দুইটি কথা বলেছেন। একটা হচ্ছে তুতে মুত্তাম, তুমি অন্ন দান করবে, খেতে দেবে, যাদের খাবারের প্রয়োজন তাদেরকে কি করবে, খেতে দেবে, এক। দুই নম্বর হচ্ছে ওয়াত্তাকারাউস সালাম, এবং সালাম পাঠ করবে, মানে সালাম দেবে, সালাম পেশ করবে, সালাম দেবে। আলামান আরাফ তো আমাল্লাম তারেফ, যাকে চেনো তাকেও আর যাকে চেনো না তাকেও। তাই নবী সাল্লামের তালিমাত শিক্ষা হচ্ছে চেনো আর না চেনো, এতটা চেনায় যথেষ্ট যে সে মুসলিম, সুতরাং কি করবে, সালাম দেবে। মুসলিম সমাজে বাস করে, এখানে আরেকটা মশলা বলি, চেনা যাচ্ছে না, আকার আকৃতি দেখে চেনা যাচ্ছে না, কারণ আজকাল অধিকাংশ মুসলিম দাঁড়িয়ে রাখছে না, সুতরাং চেনাও মুশকিল যে মুসলিম কি না। লেবাস পোশাকে ধরেন, যদি যুবা পরে থাকে, যুবা পরে থাকে আর ইউরোপেও থাকে আর দাঁড়িয়ে নাও থাকে, তাও বুঝে নেবেন যে যুবা যখন পরে আছে, টুপি মাথায় দিয়ে আছে, তো সে হচ্ছে মুসলিম। এটা একটা চেনার উপায়, যদিও সেটা মানে ওর চাইতে জরুরি ছিল তার দাঁড়িয়ে রেখে পরিচয় দেওয়াটা, যেটা জরুরি ছিল, কিন্তু সেটা করেনি, কিন্তু চিনতে পারছেন আপনি, দাঁড়িয়ে নেই সালাম দেবেন না, অবশ্যই সালাম দেবেন না, দাঁড়িয়ে নাই কিন্তু চিনতে পারছেন যেটা মুসলিম, হয়তো ইউরোপে আপনি সংখ্যালঘু যেখানে মুসলিমরা, তারপর চিনতে পারছেন ওর বেশভূষা দেখে যে সে মুসলিম, সালাম দেবেন আপনি তাকে। ফাসেক হইলো, গুণাগার হইলো, কি করতে হবে, সালাম দিতে হবে। টাকার নিচে কাপড় আছে, সালাম দেবেন না, না সালাম দিতে হবে, না হয়তো কাউকে সালাম দেওয়া যাবে না। আজকাল কয়টা লোকের টাকার উপরে কাপড় আছে, কয়টা লোকের দাঁড়িয়ে আছে, তাহলে কথা বলছেন না, এত অন্তর সংকুচিত হলে হবে না, আর অন্তরে এত সংকীর্ণতা থাকলে হবে না। সালাম দিতে হবে, নিতে হবে, যারা বিভিন্ন পাপে জড়িয়ে আছে তাদেরকেও সালাম দিতে হবে, কারণ পাপি সমাজে আপনি বাস করছেন, পাপি সমাজে আপনি বাস করছেন, সুতরাং সালাম দিতে হবে, নিতে হবে, চেনেন আর না চেনেন, হ্যাঁ চেনেন আর না চেনেন, কিন্তু এতটা চিনতে হবে নিশ্চিত যে মুসলিম, মুসলিম দেশে বাংলাদেশে তাহলে ধরে নিতে হবে যে মুসলিম, শতকরা 90 জন মুসলিম, তার মানে কি আসল হচ্ছে যে এরা হচ্ছে মুসলিম, সুতরাং আপনি দেখা সাক্ষাৎ রাস্তায় হইলে সালাম দেবেন। জি, ভুল হওয়ার সম্ভাবনা সামান্য থাকলে, সামান্য আছে সৌদি আরবে, আসল হচ্ছে যে মুসলিম, এখানে অল্প কিছু অমুসলিম হয়তো প্রবাসী আছে, এখানে এখানকার নাগরিক তো আলহামদুলিল্লাহ নাই, সুতরাং আপনি সালাম দেবেন। কিন্তু ধরেন অমুসলিম দেশে আপনি গিয়েছেন, ইউরোপের সফর অথবা ফিলিপাইনের সফর, চায়না গিয়েছেন, আপনি মানুষ দেখলে সালাম দেবেন নাকি? হ্যাঁ, না মোটেই সালাম দেবেন না, যতক্ষণ পর্যন্ত নিশ্চিত না হবেন যে মুসলিম, যতক্ষণ নিশ্চিত না হবেন মুসলিম, কিছু একটা দেখে মুসলিম আপনাকে চিনতে হবে, সেটা দাঁড়িয়ে দেখে হোক, যদি আজকাল দাড়ি রাখা একটা ফ্যাশন হয়েছে, তারপর দাড়ির কাটিংয়ে বোঝা যায় এটা মুসলিম দাঁড়িয়ে না গায়ের ইসলামী দাঁড়ি, কথা বোঝা গেছে না, মুসলিমের দাড়ি না অমুসলিমের দাড়ি দেখলেও বোঝা যায়, কিন্তু বোঝা যায় আজকাল, হ্যাঁ দাড়ির সাথে চুল, দাড়ির সাথে মোজ দেখলে বুঝতে পারছে এর এই দাড়ি মোজ প্রমাণ করছে যে এটা হিন্দু, হ্যাঁ দাড়ি আর চুলের কাটিং প্রমাণ করছে যে এটা হচ্ছে আমেরিকান সিস্টেম, হ্যাঁ এটা ইসলামী দাঁড়ি নয়, বুঝতে পারবেন হয়তো। এক কথায়
আপনি অমুসলিম দেশে থাকলেও যদি চিনতে পারেন, আপনি তার লক্ষণ দেখে, তার বেশভূষা দেখে যে মুসলিম, তাহলে ব্যক্তি হিসাবে তাকে চেনেন আর না চেনেন, মান তারিফ আমাল্লাম তারিফ, কি মান আরাফ তো আমাল্লাম তারিফ, চেনো আর না চেনো কি করবে, সালাম দেবে। আর শুধু চেনা ব্যক্তিকে, যাকে চেনেন, ব্যক্তিগত পরিচয় আছে, তাকে সালাম দেওয়া, এটা ভালো কাজ নয়, এটা ভালো চরিত্র নয়, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি নির্দেশের খেলাফ, এটা কিয়ামতের লক্ষণ। কিয়ামতের কাছাকাছি সময়ে এমনটাই হবে, আর বর্তমান যুগটা ওইরকম, বর্তমান যুগ ওইরকমই। বললাম আমার চোখের সামনে আমি দেখেছি, দুইজন লোক দাঁড়িয়ে আছে আর একজন লোক যাচ্ছে, গিয়ে একজনের দাঁড়িয়ে আছে আর একজনের দাঁড়িয়ে নেই, কিন্তু যা দাঁড়িয়ে আছে ওকে চেনে না, যাকে দেখে মার্কা মারা মুসলিম চেনা যাচ্ছে, যেটা মুসলিম ওকে চেনে না, ওই এই ব্যক্তি যে যাচ্ছে। আর যার দাড়ি নেই, চেনা যায় না, প্যান্ট শার্টে আছে, ডাকনার নিচে কাপড় আর প্যান্ট শার্টে আছে, মুসলিম অমুসলিম তাও চেনা জানে, কিন্তু তাকে ব্যক্তিগত চেনে, সালাম আলাইকুম দিয়ে তার হাতে হাত দিয়ে থেকে গেল, ওই দাড়িওয়ালা লোককে সালামও দিল না, মোসাফা করল না। এটা কিয়ামতের লক্ষণ, এটা হচ্ছে কিয়ামতের লক্ষণ। যাকে চেনা যাচ্ছে তাকেই সালাম দিলেন না কেন, তার ব্যক্তিগত আপনার ওর সাথে খাতির নেই, ওর দিকে তাকিয়েও দেখলেন না, সালাম আলাইকুম কি খবর, ভালো আছে, ওই দিকে ওই দাঁড়িয়ে আছে না, জি এটা কোনো সওয়াবের কাজ না, ওর সাথে আপনার দুনিয়াদারি খাতির আছে, সেজন্য সালাম দিলেন। যদি অমুসলিম হইতো তাও গুড মর্নিং বলতেন, আপনি ইহুদি খ্রিস্টান হিন্দু হইলেও কি বলতেন, হ্যাঁ শুভ সকাল শুভ সন্ধ্যা একটা কিছু বলতেন আপনি, হ্যাঁ আদাব টাদাব আরও কিছু বলতেন হিন্দু হইলে, তো ওই জন্য সালাম দিয়েছে, যে সালাম কোনো ইসলামী সালাম নয়, জি ইসলামী সালাম হচ্ছে মানে আরাফতা ও মাল্লাম, তার চেনো আর না চেনো, জানছো যে মুসলিম, সুতরাং মুসলিমকে কি করতে হবে, সালাম দিতে হবে। এই দুটো কথা এই হাদিস রয়েছে। এই হাদিস দিয়ে ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি কি প্রমাণ করতে চাইলেন, প্রমাণ করতে চাইলেন অধ্যায়ের সময় বলে দিয়েছি যে খাবার খাওয়ানো একটা কাজ, আর এই কাজটা হচ্ছে ইসলামের অন্তর্ভুক্ত, আর ইসলাম আর ইমান একই জিনিস, সুতরাং ইমান কিসের নাম, যেমন বিশ্বাসের নাম তেমন কথার নাম তেমন কাজের নাম, ওয়াহুয়া কাউলুন ওয়া ফেলুন, হ্যাঁ বা কৌলুন ওয়া আমালুন, জি কৌলুন ওয়া ফেলুন, কথা এবং কাজের নাম। অন্তরের কাজ হচ্ছে বিশ্বাস করা, আর অন্তরের কথা হচ্ছে বিশ্বাস করা, অন্তরের কাজ হচ্ছে মেলা ভালোবাসা, আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহকে ভালোবাসা, রাসূলকে ভালোবাসা, আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর আউলিয়াদেরকে ভালোবাসা, দিনকে ভালোবাসা, দিনদারকে ভালোবাসা ইত্যাদি। এ হাদিসে আরেকটি কথা আছে, সেটা হচ্ছে এই হাদিসে মানব সমাজের দুটো বড় সমস্যার সমাধান দেওয়া হয়েছে। মানব জাতির পৃথিবীতে বেশ কিছু সমস্যা আছে, সমষ্টিগত সমস্যা, তার মধ্যে একটি সমস্যা হচ্ছে আর্থিক সমস্যা। এই আর্থিক সংকট দূর করার জন্য সারা পৃথিবীর ব্যক্তি, সমাজ, দেশ, পরিবার, বরং সারা বিশ্ব লেগে আছে, তা ঠিক না? সুতরাং গরিব ব্যক্তি সচ্ছল হওয়ার চেষ্টা করছে, সচ্ছল ব্যক্তি আরও ধনী হওয়ার চেষ্টা করছে, তাই না? আচ্ছা গরিব দেশগুলি আগে বাড়ার চেষ্টা করছে, আগে বাড়ার চেষ্টা করছে, উন্নত হওয়ার চেষ্টা করছে। এই যে দারিদ্র মোচন, এক কথায় কি করা, দারিদ্র মোচন মানে কি, খাদ্যের ব্যবস্থা করা, জনগণের জন্য, দেশবাসীর জন্য কি করা, খাদ্যের ব্যবস্থা করা। এই সমাধান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এখানে, তুতে মুত্তম, খাবার দেওয়া মানে শুধু একটা ফকির মিসকিনকে, একজনকে খাবার দেওয়া নয়, সমষ্টিগতভাবে দেশে খাদ্যের যোগানের ব্যবস্থা করা, যোগান দেওয়ার ব্যবস্থা করা, জি। এই হাদিসগুলি হচ্ছে কি অর্থনৈতিক সমাধান, দেশের অর্থনৈতিক সমস্যা থেকে কেটে উঠতে হবে, মুক্ত হওয়ার চেষ্টা করে, তো তেমন তমাম খাদ্যের ব্যবস্থার মাধ্যমে, যেটা যেভাবে হোক না কেন, যদি আমরা যাকাতের টাকাটাকে একটা বাইতুল মাল করি, যদি একসাথে করে গঠনমূলক কাজ করি, তো এই দিয়ে যারা বেকার হয়ে রয়েছে, শিক্ষিত শিক্ষিত ছেলেরা বেকার হয়েছে, তাদেরকে ছোট 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 করে একটা করে চাকরি দিয়ে বা একটা করে ক্ষুদ্র ব্যবসা দিয়ে দিয়ে ধীরে ধীরে ওরা উন্নতি করলো, পায়ে দাঁড়িয়ে গেল, হ্যাঁ বেকারত্ব দূর হইলো, দারিদ্র মোচন হইলো, আর ফকির রাস্তায় ভিক্ষা করে বেড়াচ্ছে, সুস্থ মানুষ, এই তোর ভিক্ষা করার দরকার নেই, যা কাজ করে খা, কাজ করার জন্য এত টাকা দেওয়া হইলো। অথবা স্থায়ীভাবে অসুস্থ মানুষ বৃদ্ধ হয়ে গেছে, তাদের জন্য একটা কী করলাম, আমরা কী করলাম, তাদের জন্য একটা বাসস্থানের ব্যবস্থা করলাম, যেমন আজকাল বৃদ্ধাশ্রমগুলি রয়েছে, যেগুলো হোম কেয়ার বলছে, এগুলো রয়েছে, ব্যবস্থা করলাম, সেখানে এতিমরা থাকবে, অনাথরা থাকবে, বৃদ্ধদের জন্য ব্যবস্থা থাকবে, তো এগুলো হচ্ছে কি, তুতে মুত্তম, খাদ্যের ব্যবস্থা করা, ওদের জন্য খাদ্যের ব্যবস্থা করতে হবে, এই বৃদ্ধগুলোর জন্য খাদ্যের ব্যবস্থা করতে হবে।
একটা হয়ে গেল আর সালাম পাঠ করতে হবে এটা দিয়ে কি সমাধান করা হয়েছে যে বলবে হাত তুলে হাত তুলে বলবে মাতৃত্ব বন্ধন মাতৃত্ব বন্ধনের মাধ্যমে কি হয় সামাজিক কি হয় সামাজিক উন্নতি হয় দেখেন ব্যক্তির উন্নতি পরিবারের উন্নতি সমাজের উন্নতি অর্থের উন্নতি দেশের উন্নতি এগুলি হচ্ছে কি উন্নতি জি এই উন্নয়নের জন্য সারা পৃথিবী মরিয়া হয়ে আছে কিন্তু উন্নতি কেউ করতে পারছে কেউ পারছে না বোঝা গেছে না ব্যক্তি উন্নতির জন্য হচ্ছে ইমান বিল্লাহ এবাদত বন্দেগী অতক্ষণ পর্যন্ত ব্যক্তির উন্নতি হবে না যতক্ষণ পর্যন্ত ইমান বিল্লাহর সাথে সাথে এবাদত বন্দেগী নেই যারা এবাদত বন্দেগী করে না তাদের ব্যক্তি জীবনে কোনো উন্নতি নেই পাপে ডুবে আছে পশুর মতো জীবন যাপন করছে তাদের জীবনে আর পশুর জীবনে কোনো পার্থক্য নেই বুঝা গেছে না ব্যক্তি জীবনে উন্নতি পারিবারিক উন্নতি যাতে হয় এই জন্য সেলাতুল আরহাম কি আত্মীয়তার সুসম্পর্ক আত্মীয়তার সুসম্পর্ককে অটুট রাখার চেষ্টা করা আত্মীয়তার বন্ধনকে মজবুত করার চেষ্টা করা সেই জন্য বাপ মায়ের হক আদায় করতে হবে ছেলে মেয়ের হক আদায় করতে হবে স্ত্রীর হক আদায় করতে হবে স্ত্রীকে নারীকে স্বামীর হক আদায় করতে হবে পারিবারিক বন্ধন মজবুত হবে ভাই বোনের হক আদায় করতে হবে আরে ভাই বোন সচ্ছল হলো মাঝে মাঝে দেশে যাবেন কিছু গিফট নিয়ে যাবেন মাঝে মাঝে টেলিফোন করবেন সালাম দোয়া কি খবর 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 নেবেন বন্ধন মজবুত রাখতে হবে জি এই সব উদ্দেশ্য এর মাধ্যমে কি হবে পারিবারিক কাঠামোটা মজবুত হবে মুসলিমদের পারিবারিক কাঠামো আলহামদুলিল্লাহ অমুসলিমদের তুলনায় অনেক মজবুত কিন্তু তারপরেও দুর্বলতার শেষ নেই আমাদের পশ্চিমা দেশে দেখে আসলাম সুবহানাল্লাহ একটা ছেলে অথবা একটা মেয়ে পশ্চিমা সভ্যতায় যখন সাবালক হয়ে যায় ১৬ বছর বয়স হয়ে যায় তখন তুই কে আর মুই কে বাপ ছেলে মেয়ের খোঁজ রাখে না ছেলে মেয়ে বাপের খোঁজ রাখে না পাশে আমাদের যে মসজিদ আর আমার মসজিদের সাথে যে বাসা আমাকে দিয়েছিল তার সামনে হচ্ছে হোম কেয়ার মানে বৃদ্ধাশ্রম বৃদ্ধাশ্রম সেই বুড়ো আর বুড়িগুলো সব সব অসহায় সেখানে থাকছে খাচ্ছে যাচ্ছে আর তাদের পরিচর্যা ওখানে হচ্ছে কিন্তু ছেলে মেয়ের সাথে কোনো সম্পর্ক নেই ছেলে মেয়ে কোথা থেকে কোথা চলে গেছে মানে আলহামদুলিল্লাহ যে আমাদের এখনও পারিবারিক কাঠামোটা আছে কিছুটা আছে হ্যাঁ কিন্তু এটা কী করতে হবে মজবুত করতে হবে কিসের মাধ্যমে সিলুল আরহাম সেলাতুল আরহাম আত্মীয়তার সুসম্পর্ক মজবুত করার মাধ্যমে জি হ্যাঁ বাপ মাকে ভুলে যাবে না বাপ মাকে বলবো তোমার নাবালক বা সাবালক হয়েছে কিন্তু এখন ১৬ বছর ১৮ বছর ২০ বছর ২৫ বছর বয়স তুমি লেখাপড়া করো এদেরকে এদেরকে মানুষ করার চেষ্টা করো এদেরকে বিয়ে দিয়ে একটা এদের একটা পরিবার একটা দাঁড় করে দাও তারপরে বলো যে বাবা তোর বিয়ে শাদী দিয়ে দিয়েছি বা মেয়েকে বলো তোমার বিয়ে দিয়ে দিয়েছি ভালো একটা ছেলের সাথে বিয়ে দিয়ে দিয়েছি এখন আমি ফ্রি হলাম তোমাদের কিন্তু বিয়ে দিলেন না ১৬ বছর ১৮ বছর এখন তুই করে খা মেয়ে কোথায় গেল খবর নাই ছেলে কোথায় গেল খবর নাই বাপ মার ছেলে মেয়ে আপন আপন রাস্তা ধরে আপনার রাস্তা খুঁজে নিল বাপ মায়ের সাথে কোনো যোগাযোগ নেই সুবহানাল্লাহ এইসব যদি দেখে আসেন তো বলবেন যে না পশ্চিমা সভ্যতা উন্নত নয় আপনার ইসলাম হচ্ছে উন্নত ইসলাম যদি আপনার বাড়িতে আপনার সমাজে আপনার দেশে প্রতিষ্ঠা করতে পারেন তো সার্বিক উন্নতি তাতেই রয়েছে তাতেই আসল উন্নতি রয়েছে জি আমাদের মুসলিম সমাজে দাদা দাদি নানানি যত বয়স বেশি হয় তত বেশি হ্যাঁ শ্রদ্ধা ভালোবাসা পায় নাতিরা নাতিরা চারিদিকে ঘেরে বসে আছে আর ধুমধাম করে খাওয়া দাওয়া করছে আদর্শন হয়ে করছে কত মজা লাগছে এই পরিবেশটা এটা আপনি পশ্চিমা সভ্যতায় পাবেন না ইহুদি খ্রিস্টানদের সমাজে পাবেন না আপনি কথা বোঝা গেছে জি এটার জন্য সেলাতুল আরহাম আর ইমান বিল্লাহ আর আমল সালে হচ্ছে কিসের জন্য হ্যাঁ পাঁচ ওয়াক্ত নামাজ পড়া কিসের জন্য ব্যক্তি জীবনের উন্নয়নের জন্য এই চারটি কথা এখানে আছে দুটি কথা আর আরেক হাদিসে আছে চারটি কথা কোন হাদিসে চারটি কথা আছে যে বলতে পারবেন হাত তুলবেন আব্দুল্লাহ বিন সালাম রাজি আল্লাহ তাআলার হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় আসলেন আসার পরে যে খুতবা দিয়েছিলেন বক্তব্য দিয়েছিলেন সেই বক্তব্যে আব্দুল্লাহ বিন সালাম ইহুদিদের বড় আলেম তিনি হাজির হয়ে প্রথম যে বাক্যগুলি শুনেছিলেন সেই সেখানে কয়টি বাক্য ছিল ইয়া আইয়ুহান নাস এ মানব সকল আতিমুত তাম ও আফসুস সালাম ও সিলুল আরহাম ও সাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাত বিসালাম বোঝা গেছে
এই চারটি, সারা পৃথিবীর মানুষ এই চারটি ক্ষেত্রের উন্নয়নের জন্য লেগে আছে। আর চারটি ক্ষেত্রের উন্নয়নের জন্য রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম 1400 বছর আগে মানুষকে এইভাবে উৎসাহিত করেছেন। প্রথম গিয়ে শুধু তৌহিদের কথা বলেননি, প্রথম গিয়ে আর অন্য হুকুম আহকাম ফেকার মাসলা পড়াননি, বোঝা গেছে, আর তফসির করেননি, প্রথম গিয়ে এই চারটি বড় বড় সমস্যায় চারটি সমস্যার সমাধান দিয়েছেন রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম। এখানে দুটি রয়েছে আর ওখানে বাকি আরও দুটি মিলিয়ে এই চারটি, জি হ্যাঁ ওখানে চারটি রয়েছে একসাথে। আর একটি হাদিস আমরা আলোচনা করিনি, 7 নম্বর অধ্যায়, বাবুন মিনাল ইমানে আইন ইয়ুহিব্বালি আখিহি মা ইয়ুহিব্বুলি নাফসিহি। এই অধ্যায় হচ্ছে এই বিষয় সম্পর্কে যে ইমানের অন্তর্ভুক্ত হচ্ছে যে মানুষ নিজের ভাইয়ের জন্য তাই ভালোবাসবে যা নিজের জন্য ভালোবাসে। ইমানের অন্তর্ভুক্ত হচ্ছে, ইমানের একটা দিক হচ্ছে কি যে আপনি নিজের জন্য যেটা ভালোবাসবেন সেটা নিজের ভাইয়ের জন্য, কোন ভাই, দিনী ভাই, মুসলিম ভাইয়ের জন্য, এই নয় যে আপনার মায়ের পেটের ভাই, বংশের ভাই, রক্তের ভাই, না 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 না, মুসলিমের জন্য সেটাই ভালোবাসবেন যেটা আপনি নিজের জন্য ভালোবাসেন। এইখানেও বলবো শুধু মুসলিম নয়, মানব জাতির জন্য ওইটাই ভালোবাসবেন যেটা নিজের জন্য ভালোবাসবেন। কিন্তু এখানে নিজের ভাই এই জন্য বলা হয়েছে যে প্রত্যেক মানুষকে ভাই ভাই হওয়া উচিত। অমুসলিমদেরকেও আল্লাহ আহ্বান করছেন, আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, ইমানের মাধ্যমে ভাই ভাই হয়ে যাও, কোন ইবাদাল্লাহ, হে আল্লাহর বান্দারা তোমরা ভাই ভাই হয়ে যাও, কোন ইবাদাল্লাহ হওয়া না। এই জন্য কোরআনে কারিমের আয়াত শুধু মৌখিক না বলে এক একটু করে দলিলও বলি। আল্লাহ বলছেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরা শ্রেষ্ঠ জাতি, তোমরা শ্রেষ্ঠ জাতি, কাদেরকে সম্বোধন করেছেন, কাদেরকে, আমাদেরকে সম্বোধন করেছে, মুসলিম জাতিকে, মুসলিম উম্মাকে, কুনতুম খায়রা, তোমরা শ্রেষ্ঠ উম্মাত। কিন্তু সর্বপ্রথম এই সম্বোধন হয়েছে এই উম্মতের প্রথম সারির মানুষ সাহাবাই কেরামদের জন্য, কারণ তারাই ছিলেন প্রথম উম্মত, এই উম্মতের প্রথম সারির মানুষ তারাই, এবং সবচেয়ে শ্রেষ্ঠ এই উম্মতের লোকেরা তারাই, তোমরা হচ্ছে শ্রেষ্ঠ উম্মত। কিসের জন্য? রং বর্ণের জন্য, টাকা পয়সার জন্য, উখরে জাতলিন নাস, প্রথম সাবজেক্ট উখরে জাতলিন নাস, মানব জাতির মানবতার কল্যাণের জন্য তোমাদেরকে পৃথিবীতে আনা হয়েছে। কার জন্য আনা হয়েছে? ওখানে জাতি লীল মুসলিমিন বলা হয়নি, এখানে লীল মুমিন বলা হয়নি, মানব জাতির জন্য, মানবতার কল্যাণের জন্য নিয়ে আসা হয়েছে। সেই জন্য ওই আয়াতকে যখন এই হাদিসের সাথে লাগাবেন তাহলে একজন মানুষ হিসাবে আমি তখনই আমি খাঁটি মুসলিম মুমিন হতে পারবো যখন নিজের জন্য যেটা ভালোবাসি সেটা অন্য মানুষের জন্য ভালোবাসবো। আমি নিজের জন্য জান্নাত ভালোবাসি, 1 নম্বর শুরু করতে ওইখান থেকে, নিজের জন্য আমি হেদায়েত সেরাতে মোস্তাকিম ভালোবাসি, নিজের জন্য আমি জান্নাত ভালোবাসি, নিজের জন্য জাহান্নাম থেকে রক্ষা পাওয়া ভালোবাসি, নিজের জন্য তৌহিদ আর সুন্নত ভালোবাসি, নিজের জন্য সবচেয়ে বেশি ঘৃণা করি শিরক আর বিদাতকে। সুতরাং মুসলিম অমুসলিম সারা বিশ্বের মানবতার জন্য তৌহিদকে ভালোবাসবো, সুন্নাতকে ভালোবাসবো, শিরক আর বিদাতকে ঘৃণা করবো, জান্নাতে যাওয়া ভালোবাসবো, আমিও যেন জান্নাতে যাই, তারাও যেন সবাই জান্নাতে যায়, জাহান্নাম থেকে সবাই রক্ষা পাক। জি জি, ভালো করে বুঝেন বিষয়টি। এই জন্য দাওয়া ইলা আল্লাহ, তাহলে অমুসলিমরা ইসলামের দাওয়াত সেটা তাদের কি হিতাকাঙ্ক্ষী হওয়া, কল্যাণ কামনা করা, তাদের মঙ্গল চাওয়া, যে তুমি মরে গেলে জাহান্নামে চলে, আমি চাই না যে তুমি আগুনে জ্বলো, তোমাকে আগুন থেকে রক্ষা করতে চাই, তুমি আল্লাহর বান্দা, হ্যাঁ তোমার শরীরে রক্ত আছে, মাংস আছে, সুতরাং সেটাকে জাহান্নাম থেকে বাঁচাতে চাই, আল্লাহ আমাকে বলেছেন যে দাওয়া ইলা আল্লাহর কাজ করো, জাহান্নাম থেকে জান্নাতের দিকে ডাকো, আল্লাহ ইয়াদউ ইলা দারিস সালাম, শান্তির ঘরের দিকে, দারুস সালামের দিকে আল্লাহ ডাকছেন, সুতরাং আমি কেন ডাকবো না একজন মুসলিম, অবশ্যই ডাকবো, আল্লাহ ডাক, হাইয়া আলা সালাহ, হাইয়া আলা ফালাহ, এই জন্যই ডাকা হচ্ছে। জি, সমাজ ভাতৃমণ্ডলী, হাদিসের দিকে আসি। হাদিস বর্ণনাকারী হচ্ছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী সাল্লাম থেকে বর্ণনা করছেন, কালা রসুল্লাহ বলে, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কেউ সত্যিকার মমিন হতে পারবে না, হাত্তা ইউহিব্বালি আখি, যতক্ষণ পর্যন্ত নিজের ভাইয়ের জন্য তাই না ভালোবাসবে, মা ইউহিব্বালি নাফসিহি, যা নিজের জন্য ভালোবাসে, যা নিজের জন্য ভালোবাসে, নিজের জন্য যেটা ভালোবাসেন। সুবহানাল্লাহ, এই হাদিসগুলি অত্যন্ত ব্যাপক, জীবনের প্রতিটি ক্ষেত্রকে সামিল, প্রতিটি
ক্ষেত্রকে সামিল। যদি এই হাদিসের উপর আমল করি তো আমরা কারো ক্ষতি করব? হ্যাঁ, কারো দুশ্মনী করব? হ্যাঁ, কারো গীবত করব? কারো চুগল খড়ি করে ঝগড়া বাঁধাবো? হ্যাঁ, কাউকে মিথ্যা বলবো, ধোকা দেব, বেইমানি করব, কাউকে গাল দেব, কষ্ট দেব, কারো চুরি করব, ডাকাতি করব, ছিনতাই করব? না না না, কিছু করব না। কারো মেয়ের দিকে খারাপ নজরে তাকাবো? হ্যাঁ, আরে এই যে তুমি কাজটা করছো যে মেয়েটির সাথে, ওটা তো কারো মেয়ে, তো তোমার মেয়ের সাথে যদি কেউ এই কাজটা করে তুমি পছন্দ করবে? তুমি যখন পছন্দ করবে না, কিভাবে তুমি পছন্দ করছো? তাহলে এই হাদিসটা সুবহানাল্লাহ জীবনের সার্বিক দিককে সামিল, সার্বিক দিককে সামিল। আপনি চান সৌদি আরবে সুখ শান্তিতে আপনিও থাকেন, তো আপনার কলিগটাকে কেন তাড়াবার জন্য পাইতারা করছেন? এত বদমাইশি কেন? তার কেন ক্ষতি করার চেষ্টা করছেন? তার কেন এত হিংসা করছেন? তাকে কেন ঠেকাবার চেষ্টা করছেন? তার যেন ইনক্রিজমেন্ট না হয়, সে যেন আগে না বাড়তে পারে, তার বেতন না বাড়ে, এইটা কেন? তার বিরুদ্ধে কেন আপনি লাগাচ্ছেন কাউকে তাকে ছোট করার জন্য, যদি কেউ আপনার বিরুদ্ধে করে? চিন্তা করেন আপনি কোন দিকটা বলবো, সব দিকে সামিল। আশা করি বুঝতে পেরেছেন, তাই না? জি হ্যাঁ, নিজের জন্য যেটা। আমি ওই ছাত্র যখন শিক্ষকতার জীবন ছিল, ছাত্রদের পড়াইতে গিয়ে, ছাত্রদেরকে পড়াতে গিয়ে আমি ছোট্ট উদাহরণ দিতাম, এত বড় বড় উদাহরণ দিতাম না তখন, এখন তো অনেক বড় বড় ধরেন এই উদাহরণগুলি মানুষের সার্বিক জীবনকে সামিল। ছোট্ট উদাহরণ দিতাম, কারণ মাদ্রাসার ছাত্ররা করে কি, ওই গামছা ঝুলিয়ে রেখেছে, তাই না? গামছা ঝুলা আছে, তো করতো কি, অনেক ছাত্রই করে কি, সামনে পেল অন্য অন্য ছাত্রের গামছা, মুখটা মুছতে, উজু টুজু করে মুখটা মুছতে হবে, কারো একটা গামছা দিয়ে মুখ মুছে নিল, ভিজিয়ে রেখে দিল দুই। তা আমি এই উদাহরণটা দিতাম, আচ্ছা তোমার গামছাতে কেউ যদি মুখ মুছে চলে যায় ভালো লাগবে? ভালো লাগবে? আপনাদেরকে আর একটা উদাহরণ দিই, এখানে যখন দেখে যে ওই প্লাস্টিকের স্যান্ডেল, অনেক চামড়া স্যান্ডেলওয়ালা বাবুরা আছেন এখানে, কিন্তু মানে চামড়া দামি স্যান্ডেল হয়তো পরে এসছেন, দেখছেন যে চামড়া স্যান্ডেলটা নিয়ে উজু করতে যাবো, ভিজিয়ে দেবো, তা আপনার চামড়া স্যান্ডেল ভিজাবেন না, তখন কী করলেন, অন্য কোনো ভাইয়ের স্যান্ডেল আপনি নিয়ে গেলেন। এই উদাহরণটা আপনাদেরকে দিই, হ্যাঁ, সস্তা স্যান্ডেল নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার ভিজিয়ে নিয়ে এসে একবারে পেঁচ পেঁচে করে খারাপ করে রেখে দিলেন, আরে ভাই একটু দাঁড় করে দেন, যখন আর ভিজিয়েই দেন, প্রথম কথা নিয়ে গেছেন একটু ভালো করে, মানে অত ভিজাইয়েন না, তাহলে ওর স্যান্ডেলটা একটু বাঁচাবার চেষ্টা করেন, নিয়ে গেছেন, যদি অনুমতি থাক, সাধারণত হয়তো একবারে যদি দু চার পাঁচ রিয়ালের যেগুলো স্যান্ডেল বা আর কি চটি, না একবারে ভিজে, মাঝে মাঝে দেখা যায় যে সুবহানাল্লাহ ভিজিয়ে রেখে দিয়ে চলে গেছে আপনার স্যান্ডেলটা। আপনার অরুচি হচ্ছে, আই রে আমি শুকা স্যান্ডেলটা রেখে গেলাম, কে ভিজিয়ে রাখলো রে? দোয়া দেবেন না বদ্দোয়া দেবেন? ভালো কাজ করলেন, এইখান থেকে শুরু করতে হবে, ইসলাম সংশোধনটা শুরু করতে হবে। জি হ্যাঁ, আর এই ব্যাচুলাররা যে বাস করেন, অনেকের অভিযোগ পাওয়া যায়, হ্যাঁ পেঁয়াজ কিনবে না, পেঁয়াজ কিনবেন না, ও একদিন একদিন এরটা নিল, একদিন ওরটা নিল, একদিন ওরটা নিল, কেউ যদি না থাকে সারাদিন ডিউটি চলে গেছে, একাই রুমে আছে, ও গ্যাসও ভরবে না, ও পরের গ্যাস দিয়ে চলছে রান্না বান্না, ফাঁকশাক চলছে, কেন বুঝতে পারছেন? এগুলো তো আপনারা জানছেন, এটা নিজে যেন ভালোবাসেন, নিজে যেন ভালোবাসেন, কখনো ভালোবাসেন না আপনি, কেন আপনি অন্যের ক্ষেত্রে এটা করবেন আপনি? না না, কামেল মমিন না, আপনার ইমানে ত্রুটি আছে আপনার। জি হ্যাঁ, এই আমলগুলি ইমানের অন্তর্ভুক্ত। ইমাম বুখারি যেটা বুঝাইতে চাইছেন, এটা হচ্ছে ইমানের অন্তর্ভুক্ত একটা বিষয়। দ্বিতীয় জিনিস যেটা প্রমাণ করতে চাই, এটা হচ্ছে ইমান কমে আর বাড়ে। একটা লোক নিজের জন্য যা ভালোবাসে অপরের জন্য ভালোবাসে পুরোপুরি, সে কামেল মমিন। আর এক লোক নিজের জন্য অনেক কিছুই ভালোবাসে কিন্তু পরের ক্ষেত্রে অনেক ত্রুটি করে, তাহলে জি হ্যাঁ সে দুর্বল ইমানের মুসলিম। কিছু কিছু ভাইয়েরা আছে, তারা বন্ধু বান্ধবের সাথে শুধু ফ্রিতে নাস্তা পানি করতে চায়, শুক্রবার এসে বিকালবেলা একটু মাগরেবে যখন খিদা লাগলো, চলেন যা একটু চা খেয়ে আসি, আর একটু পিছা টন দিয়ে থাকে যাতে বিলটা কেউ দিয়ে দেয়। জি আচ্ছা, কেন একদিন আপনি খেলেন তো আরেকদিন আপনি বিল দেওয়ার চেষ্টা করেন, এটা কেন করেন না? এরকম বহু উদাহরণ আছে মুসলিম জীবনে, আল্লাহ যেন আমাদের সার্বিক সংশোধনে তৌফিক দান করেন। সুবহান রব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।